Dynamic. Universal. Creative. Advanced. Trustworthy. Innovative. Optimistic. Network. Quality education means Northern. Northern University, Bangladesh. শুভ সন্ধ্যা সবাইকে। টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি এবং এন্টারপ্রেনিয়ারশিপ অর্থাৎ উদ্যোক্তা বর্তমান শতকের সবচেয়ে শক্তিশালী দুটো শব্দ, যেখান থেকে টেকনোপ্রেনিয়ারশিপ অর্থাৎ প্রযুক্তি সম্পর্কিত উদ্যোক্তার বিষয়টির ধারণা। উবার, পাঠাও, বিকাশ, পেপল, টুইটার, ইনস্টাগ্রাম এমন অনেক সুপরিচিত প্রযুক্তি নির্ভর অ্যাপস এর নিত্য ব্যবহার আমরা করে চলেছি, যা মূলত টেকনোপ্রেনিয়ারশিপের উল্লেখযোগ্য উদাহরণ। সহজ ভাষায় বলা যায়, নিজস্ব উদ্ভাবনী শক্তি এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ঝুঁকি গ্রহণের মানসিকতা নিয়ে সমাজে সৃষ্ট বা বিদ্যমান কোনো সমস্যা বা শূন্যতা পূরণের মাধ্যমে কোনো নতুন ধারার ব্যবসায়িক উদ্যোগ হলো টেকনোপ্রেনিয়ারশিপ। আমাদের আজকের ওয়েবিনার টেকনোপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, তাই সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই সময় উপযোগী ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এর এ টু আই প্রোগ্রামের হেড অফ ই কমার্স হিসেবে দায়িত্বরত জনাব রেজাউল হক জামি, এবং সেশন চেয়ার হিসেবে রয়েছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর এবং আমাদের বাণিজ্য অনুষদের অভিভাবক সম্মানিত ডিন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, এবং যাদের জন্য এই আয়োজন আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে। মডারেটর হিসেবে ওয়েবিনারের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ। অনুষ্ঠানের শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাসুকুজ্জামান স্যারকে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। ডক্টর মাসুকুজ্জামান স্যার, ধন্যবাদ। শরীফুল ইসলাম স্যার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই শুভ সন্ধ্যা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে, ব্যবসা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানাই। আজকের এই টপিক আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে টেকনোপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। সো সবাইকে সালাম এবং মোবারকবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অভিভাবক, দেশের শিক্ষাবিদ, নাম করে শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার। তার কর্মদক্ষতা এবং এনার্জির আমরা সবসময় মুগ্ধ হই। আজকের এই প্রোগ্রামের কিনেট স্পিকার রেজানুল হক জেমি, হেড অফ ই কমার্স এ টু আই প্রোগ্রাম আইসিটি ডিভিশন গভর্নমেন্ট অফ বাংলাদেশ। উনি এর আগে ভাইস প্রেসিডেন্ট ই কমার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনটির ফাউন্ডার হিসেবে কাজ করেছেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে করেছেন আর কি, উন্নয়নের জন্য আজকে তার মূল্যবান সময় দিচ্ছেন। আজকের এই প্রোগ্রামের সেশন চেয়ার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস। ধন্যবাদ স্যার আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। টেকনোপ্রেনিয়ারশিপ যদি আমরা বলি, একে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বুঝতে পারি যে টেকনোলজি এন্টারপ্রেনার্স হিসাবে আজকের এই বর্ধিত ইন্টারনেটের যুগে যখন ডিজিটাল বাংলাদেশের আমরা মধ্যে আসি, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে কাজ করছে, সারা ওয়ার্ল্ডে যে ডিজিটালাইজেশন হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এখানে এক ধরনের এন্টারপ্রেনারশিপও উদ্ভব হয়েছে। সো তবে টেকনোপ্রেনারশিপ যদি আমরা মনে করি এটা শুধু টেকনোলজি, তাহলে ভুল হবে। টেকনোপ্রেনারশিপ এর সাথে কিন্তু এন্টারপ্রেনারশিপও জড়িত আছে, অর্থাৎ একজন উদ্যোক্তার আইডিয়া, একজন উদ্যোক্তার রিস্ক নেওয়ার ক্ষমতা, তা আমরা যদি বলি যে তার যে অ্যাবিলিটি, সাংগঠনিক দক্ষতা, এই সব কিছুরই প্রয়োজন। আমরা যদি এলন মাস্ক, বিল গেটস, স্টিভ জবস, সাকসেসফুল যারা টেকনোপ্রেনার যারা আছে তাদের দিকে দেখি, তারা একদিকে যেমন হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে হায়েস্ট লেভেলের দক্ষ, তার সাথে সাথে তাদের যে স্ট্র্যাটেজিক এন্টারপ্রেনারশিপ যেটা, সেটা অনেক বেশি আমরা লক্ষ্য করি। স্টিভ জবস এর যদি ভাষণটা আমরা দেখি, অ্যাপেল নিয়ে যিনি নিজেই প্রেজেন্টেশনে যান, অদ্ভুত দক্ষতার সাথে উনি কিন্তু এটা সম্পন্ন করেছেন দেখেছি আমরা। সো শিখতে দরকার। সো আজকে আমরা পেয়েছি, আমরা একটা সুযোগ পেয়েছি এই বিষয়ে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমরা
তার থেকে জানবো যে কিভাবে টেকনোপ্রেনারশিপ ডেভেলপ করা যেতে পারে, একজন একজন নতুন উদ্যোক্তা কিভাবে করতে পারে, এবং বাংলাদেশে এর সিনারিও কি অবস্থা, বাংলাদেশে বিশেষ করে A2I প্রজেক্ট কিভাবে এক্ষেত্রে সহায়তা করছে, আমাদের স্টুডেন্টরা এতে অবশ্যই উপকৃত হবে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সহকর্মী কিন্তু যারা কষ্ট করে আজকে প্রোগ্রামে উপস্থিত থেকেছেন, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা আমাদের ডাকে সাড়া দিয়ে সবসময় আমাদের প্রোগ্রামকে রঙিন করেন, তাদেরকে ধন্যবাদ। এই প্রোগ্রামের পেছনে যারা কঠোর পরিশ্রম করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামটা সফলভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সবাইকে। সো আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বিভাগীয় প্রধান ডক্টর মাসুকুজ্জামান স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। আমরা এখন আজকের আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে যাচ্ছি। আমি আমার প্রিয় স্টুডেন্টদেরকে বলবো যে মিউট রাখার জন্য, যখন আমাদের প্রধান আলোচক তার আলোচনা উপস্থাপন করবেন তখন আমি আমাদের হোস্টকে, টেকনিক্যাল হোস্টকেও বলবো বিষয়টা একটু নিয়ন্ত্রণ করার জন্য। আন্তরিক আমন্ত্রণ জানাতে চাই আজকের ওয়েবিনারের প্রধান আলোচক শ্রদ্ধেয় রেজানুল হক স্যারকে। তবে তার আগে জনাব রেজানুল হকের সম্পর্কে, তার অভিজ্ঞতায় পরিপূর্ণ ক্যারিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা প্রয়োজন। রাজশাহীর কৃতি সন্তান জনাব রেজানুল হক জামি তার উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বাণিজ্য অনুষদ থেকে। তিনি প্রযুক্তি নিয়ে কার্যক্রম শুরু করেছিলেন সেই কলেজ জীবন থেকেই। আজকের ওয়েবিনারে অংশ নিয়ে আমাদের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক হতে পারে যে বিষয়টা, তা হলো জনাব রেজানুল হক ব্যবসায়িক বিষয়ে ডিগ্রি অর্জন করলেও একজন সেলফ টট প্রোগ্রামার এবং ওয়েব ডেভেলপার হিসেবে তার ক্যারিয়ারকে ধাবিত করেন প্রযুক্তির দিকে। একজন সফল ও দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে থাইল্যান্ডে নিউ এজ ইনফোটেক সার্ভিস লিমিটেড এবং অ্যাডভান্স অ্যাগ্রো PLC-তে তিনি কর্মরত ছিলেন। দেশে ফিরে এসে তিনি টেলিটক বাংলাদেশ লিমিটেডে একজন মিড লেভেল ম্যানেজার হিসেবে এক্সটার্নাল কোঅর্ডিনেশন টিমে নিযুক্ত হন। SSC এবং HSC পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে SMS এর মাধ্যমে গিয়ে প্রদান করা, এবং আমরা যেটা খুব সহজেই পেতে পারি, যেটা এখন পেয়ে থাকি আমরা অনেক বছর ধরে, এটা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন অটোমেশন তার নেতৃত্বে সফলভাবে শুরু হয়েছিল। 2009 তিনি টেলিটক ছেড়ে একটি প্রতিষ্ঠিত মালয়েশিয়ান মোবাইল সলিউশন কোম্পানিতে নিযুক্ত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসপায়ার টু ইনোভেট A2I প্রোগ্রামের দায়িত্বে আছেন। ওনার নেতৃত্বে এক্ষেত্রে সাফল্যের কথা আমরা ওনার কাছেই শুনব। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে ওনার নিজস্ব প্রতিষ্ঠান নেক্সট স্টেপ ইন্টারেক্টিভ এবং ইউনিকো সলিউশনের বিষয়ে আমরা জানব। একজন নেতৃস্থানীয় সফল উদ্ভাবক হিসেবে অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন জনাব রেজানুল হক, যার মধ্যে 2019 আইটেক্স অ্যাওয়ার্ড, 2019 APICTA অ্যাওয়ার্ডস এবং 2020 WISIS চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাবনী প্রতিভা সম্পন্ন, প্রযুক্তির উৎকর্ষে আত্মনিয়োজিত জনাব রেজানুল হককে তার মূল্যবান আলোচনা করার জন্য। ধন্যবাদ শরীফুল ইসলাম স্যার, আপনাকে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন আপনি আমাকে দিলেন, আমাকে লজ্জায় ফেলে দিলেন। শরীফুল ইসলাম স্যার, আমি একটু অনুরোধ করবো, আমি আসলে একটা ছোট প্রেজেন্টেশন স্লাইড ডেক বানিয়ে এনেছিলাম, আমাকে যদি একটু শেয়ারিং ডক্টর সেরেনা ম্যাডাম স্যারকে একটু স্ক্রিন শেয়ারের সুযোগ করে দিলেন। স্যার আপনি মনে হয় এখন পারবেন, আমি মাল্টিপল শেয়ারিং দিয়ে দিয়েছি। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রেজেন্টেশনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমাদের সাথে সম্মানিত ভিসি স্যার, প্রো ভিসি স্যার অধ্যাপক শরীফুল ইসলাম এবং অন্যান্য প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর স্যাররা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার কাছ থেকে একটু অনুমতি নিই, আপনাদের অনুমতিক্রমে একটু শুরু করছি। আজকের টপিক যেটা ঠিক করা হয়েছে, আমাদের এখানে প্রিয় ছাত্ররা আছেন, টেকনোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের কনটেক্সটে টেকনোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার কথা চিন্তা করা হয়েছে। আমরা কিন্তু প্রভিসি স্যারের কথা শুনেছি, আমরা ভিসি স্যারের কথা শুনেছি, এবং ওনারা কিন্তু একটা জিনিস খুব জোর দিয়ে বললেন, সেটা হচ্ছে গিয়ে ডিগ্রিটা আমরা অর্জন করছি কেন, আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, আমরা আমাদের একটা পার্টিকুলার স্কিল সেট তৈরি করার জন্য নিয়েছি, আমাদের মাইন্ড খুলে দেওয়ার জন্য আমরা ডিগ্রিটা নিয়েছি। কিন্তু আমরা যদি মনে করি এই ডিগ্রিটা হচ্ছে কি আমার সার্টিফিকেট ফর এ জব, আমরা আসলে এখন বলতে গেলে বোকার স্বর্গে বসবাস করছি। আমাদের আসলে টার্গেট হওয়া উচিত এন্টারপ্রেনারশিপ। অনেকেই একটা জায়গায় ভুল করেন, এন্টারপ্রেনারশিপকে মনে করেন যে এন্টারপ্রেনারশিপ মানে নিজের একটা ব্যবসা প্রস্তুত করা, এন্টারপ্রেনারশিপ মানে ব্যবসা না। আপনি যদি চাকরিও করেন সেটার ভিতরেও কিন্তু এন্টারপ্রেনারশিপের অনেকগুলো জায়গা আছে। তো আমরা
ছোট আমি আজকে প্রেজেন্টেশনটা খুব সংক্ষেপে আপনাদের সাথে করার চেষ্টা করছি। আমি যদি কোনো কারণে খুব তাড়াতাড়ি যাই বা মনে হয় যে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি, তাহলে স্যাররা এখানে আছেন, আমি একটু আপনাদেরকে অনুরোধ করবো স্যাররা আমাকে অবশ্যই প্রম্পট করবেন। তো আমি দুটো অ্যাপ্রোচে আসলে এটা দেখতে চাই, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। টেকনোপ্রেনারশিপ নিয়ে আমরা কথা বলবো, তার শুরুটা অন্টারপ্রেনারশিপ দিয়ে কেন হয়েছে সেটা আমরা এক্সপ্লোর করব, বাংলাদেশের কনটেক্সট দেখব, এবং বিশেষভাবে আমি যেই ফিল্ডে ই কমার্সে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, সুতরাং আমি আমার জার্নিটা নিয়ে কথা বলবো। এই যে একাডেমিক যে ডিসার্শনটা আমরা আলোচনা করে দিচ্ছি ওটার সাথে লিঙ্ক করে যে আসলে কিভাবে ক্যারিয়ারের এই জায়গাটায় আমি আসলে পৌঁছালাম, এটার ভিতরে অন্টারপ্রেনারশিপের ভূমিকাটা আসলে কতটুকু ছিল। বাই অল মিনস আমি খুব হাম্বলি আপনাদের সাথে বলতে চাই যে আমার কথায় হয়তো ইংরেজি এবং বাংলার মিশ্রণ থাকবে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, এবং আমি এখানে আসলে কোনো কিছু জাহির করার চেষ্টা করছি না, এটা আমি একটা রোডম্যাপের মতো দেখানোর চেষ্টা করছি যে একটা নতুন উদ্যোক্তা একটা নতুন কর্মজীবনে প্রবেশ করছেন যে তরুণ যে তরুণী, তারা কিভাবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে অন্টারপ্রেনারশিপের দিকে তাকাবেন সেদিকে আমি ফোকাস করার চেষ্টা করছি। অফিসিয়ালি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে গিয়ে 5.3%, 2020 সালের কথা। দেয়ার আর মাল্টিপল টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, আমরা যে অফিসিয়াল ডেটাটা পাই এই ডেটার সাথে কিন্তু আমাদের আরো অনেক কিছু যোগ করে নিতে হয়। আনএমপ্লয়মেন্টের সংজ্ঞাটা কি এটা যদি আপনারা অফিসিয়ালি গুগল করে খোঁজার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই সংজ্ঞায় অনেক কিছু পড়ে না। সুতরাং আজকে এবং কোভিড এর কারণে কিন্তু এই সিচুয়েশন আরো খারাপ হয়েছে বইকি, সুতরাং আমাদের অন্টারপ্রেনারশিপের দিকে গুরুত্ব দিতেই হবে এই কারণে, কারণ জব মার্কেট সংকুচিত হয়ে আসছে। এটার আরো একটা রিজন হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইউনিভার্সিটিতে এটা নিয়ে পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লবের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি, এটা আমরা অনেকে কিন্তু রিয়ালাইজ করছি না। আজকে যখন আমরা একটা উবারে একটা গাড়ি ডাকছি বা আমরা আজকে যখন ফুড পান্ডায় একটা খাওয়ার অর্ডার করছি, তখনও কিন্তু আমরা বুঝছি না যে আমরা আসলে হেঁটে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া বা আমি একটা সিএনজিতে দেখে বা দুইটা গাড়ি বদলে একটা জায়গায় যাওয়ার যে কাজটাকে এখন ছোট করে ফেলেছে, এটার ফলে কিন্তু আমার কতগুলো জব লস হয়েছে। তো চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু সেই দিকে আমাকে ধাবিত করছে, কিন্তু অন্যদিকে আরো কিছু অপরচুনিটিও এনে দিচ্ছে, সেগুলোর সাথে এন্টারপ্রেনারশিপ কেমনে জড়িত সেটা নিয়ে আমরা আলোচনা করি। আর একজন নতুন অন্টারপ্রেনার যখন ব্যবসা শুরু করেন তখন তিনি কিন্তু একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি খুলে বসতে পারেন না, FMCG হয়ে যান না, কনগ্লোমারেট হয়ে যান না, তাই না? তো সুতরাং উনি কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ওনার জীবন শুরু করেন। সুতরাং এই যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বাংলাদেশে যেটা বলা হয়ে থাকে তাদেরকে বলা হয় MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, কুটির ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এই যে কুটির ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এটা কিন্তু আমাদের যে ন্যাশনাল GDP সেই GDP কিন্তু 1/3 কিন্তু কন্ট্রিবিউট করতেছে এই সেক্টরটা, অথচ এই সেক্টরটার দিকে আমাদের ফোকাস সবচেয়ে কম। আজকে আমরা এখানে প্রাউডলি আমরা আমাদের সার্টিফিকেটটা নিয়ে গ্রাজুয়েশনটা করে কনভোকেশনটা করে আমরা কিন্তু একটা মিডিয়াম এন্টারপ্রাইজে কিন্তু গিয়ে জয়েন করব চাকরিতে, তাই না? তাহলে ওই মিডিয়াম এন্টারপ্রাইজ তো একদিনে মিডিয়াম এন্টারপ্রাইজ হয় নাই, সে তো একসময় ক্ষুদ্র শিল্প হিসাবে শুরু হয়েছিল, তাই না? তাহলে আমরা কেন না একটা ক্ষুদ্র শিল্প হিসাবে স্টার্ট করতে পারি না, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা দিতে হবে করতে হবে। সারা বাংলাদেশে BIDS এর ডেটা বলে, 2017 ডেটা বলে যে 7.7 মিলিয়ন বা 78 লক্ষের কাছাকাছি বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, এটা নিবন্ধিত। নিবন্ধনের বাইরে তো আরো অনেক আছে, যে কামার কুমার তাঁতি কাজ করছেন উনি তো আর নিবন্ধন নেন নাই, তাই না? উনিও কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তাহলে আমরা যদি বলি কৃষিকাজে দেশের কত মানুষ জড়িত, আমরা একটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে যে প্রায় 2 কোটি পরিবার কৃষিকাজের সাথে সরাসরি জড়িত, বাংলাদেশ কিন্তু 17 কোটির একটা দেশ, তার মানে আরো 1 কোটি কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা লিস্টেড উদ্যোক্তা আছে, 3 কোটি। এই 3 কোটি মানুষের পরিবারে যদি একটা পরিবারের ইউনিটে 4 জন করে লোক ধরেন তাহলে আপনি হিসাব করে দেখেন যে টোটাল পপুলেশনের কত অংশ আমরা দখল করে ফেলতেছি এই 2টা সেক্টর দিয়ে। অথচ আমরা যখন বের হচ্ছি আমরা কিন্তু চাকরির জন্য চিন্তা করতেছি বাকি, এই যে 1%-এর কথা আপনারা অনেক জায়গায় শুনবেন, আমেরিকা এটা নিয়ে এত বিখ্যাত বিক্ষোভ হচ্ছে, ব্ল্যাক লাইভস ম্যাটার হচ্ছে, যে বলা হচ্ছে যে সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে 1% জনসংখ্যার কাছে। আমরাও কিন্তু ওই 1% জনসংখ্যার পরিচায়ক যেসব কোম্পানি আছে সেখানেই বা সেই সব প্রতিষ্ঠানে কিন্তু আমরা চাকরির পিছনে ছুটছি, আমাদের গ্রাজুয়েশন কতজন করছে আর কতগুলো চাকরি আছে সেদিকে কিন্তু আমাদের ঠান্ডাভাবে তাকাতে হবে।
আর ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বা নতুন উদ্যোক্তাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বাংলাদেশে এন্ট্রি ব্যারিয়ার যেটাকে বলে, একজন উদ্যোক্তা হিসেবে নিজে যে কাজ শুরু করা সেটার জন্য এখন হচ্ছে কি একেবারে আমরা বলবো যে অল টাইম লো এন্ট্রি ব্যারিয়ার, এখন সবচেয়ে সহায়ক পরিবেশ এখন বজায় আছে। কেন? যে সময় আমরা কর্মজীবনে ঢুকেছি সেই সময় কিন্তু আজকের মতো ফেসবুক ছিল না, আমরা যে সময় কর্মজীবনে ঢুকেছি সে সময় আজকের মতো আমরা এত সুন্দর করে শেয়ার করতে পারতাম না, বাংলায় লিখে আমি আমার ফোন থেকে আরেক ফোনে একটা মেসেজ পাঠাতে পারতাম না। সুতরাং আজকে কিন্তু এই ডিজিটাল কানেক্টিভিটি আমাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। এই সুযোগটা একটা ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে আপনি তাহলে চিন্তা করেন। আজকে একজন পটের শিল্পী কিন্তু ফেসবুকে নিজের একটা পেজ খুলে তার পটের শিল্প বিক্রি করে দিতে পারছে, তাই না? এটা এক সময় সে করতে পারতো না, তাকে খুঁজে বের করতে হতো যে আড়ংয়ের মাল কে কেনে, কোন ফড়িয়া কেনে, সেই ফড়িয়ার কাছ থেকে কিন্তু এই মালটা আবার আরেকটা জায়গায় যেত, তারপরে বিক্রি হতো। তো এই যে কানেকশন, এই ব্যারিয়ার গুলা কিন্তু ভেঙে দিচ্ছে হচ্ছে ডিজিটাল টেকনোলজি, সেদিকেও আমাদের তাকাতে হবে। তাহলে আমরা একটু পিছন থেকে তাকাই যে এন্টারপ্রেনারশিপটা আসলে কি। আমি আসলে একাডেমিক আলোচনা আসলেই এখানে করতে চাই না, আমি চাই আপনাদের সাথে রিয়েল লাইফের সাথে ঘনিষ্ঠ জিনিসগুলো দেখানো, কিন্তু এটার প্রয়োজন আছে। যেই পড়াগুলো আমরা পড়েছি এখানে, বিশেষ করে যারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা এখানে আছেন, আমরা সবাই এন্টারপ্রেনারশিপ একটা না একটা সাবজেক্ট পড়েছি, বিজনেস ফ্যাকাল্টিতে আমি পড়েছি, সুতরাং আমি জানি। আমি এখন ওই সাবজেক্টের ওই থিওরি নিয়ে যদি আসি, থিওরি তো থিওরির সময় পড়ে গেছি, মুখস্থ করেছি, পরীক্ষায় দিয়ে দিয়েছি, নাম্বার পেয়ে গেছি একটা ভালো জিপি, কিন্তু এন্টারপ্রেনারশিপের যদি মূল জায়গাটার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে কিভাবে এন্টারপ্রেনারশিপ একটা একজন এন্টারপ্রেনার চেষ্টা করে বোঝার জন্য যে একটা নতুন কিছু আমি তৈরি করব, একটা ভ্যালু অ্যাড করব, এবং কি ধরনের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, এক্সিস্টিং প্রসেসের আমি এক্সপ্লয়েট করব যেন আমি একটা হায়ার ভ্যালু তৈরি করতে পারি, হায়ার ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি। এটা এন্টারপ্রেনারশিপের মূল জায়গা। কিন্তু আরেকটা জায়গা, এটাকে যদি আপনি আবার প্র্যাকটিক্যাল বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে তাকান, তাহলে একজন এন্টারপ্রেনার হচ্ছে সেই মানুষ যিনি একটা লোয়ার ইল্ড আলা, লোয়ার প্রোডাক্টিভিটি আলা একটা প্রসেসকে হায়ার প্রোডাক্টিভিটি আলা একটা প্রসেসে, ওয়ালা একটা প্রসেসে কনভার্ট করতে পারে। এর মানে কি? একজন সবজি বিক্রেতাও কিন্তু একজন এন্টারপ্রেনার, তাহলে উনি কেমনে করে হায়ার প্রোডাক্টিভিটি অর্জন করলেন? হায়ার প্রোডাক্টিভিটি ইন দিস সেন্স, উনি আরো কম দামে আরো একটা বেটার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দিতে পারছেন বাজারে। তো এটাকে আপনি যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে এন্টারপ্রেনারশিপের এই থিওরি আপনি কাজে লাগাতে পারেন। কিন্তু এটার যে মূল কথাগুলো যেটা আমাদের ক্যারিয়ারে কাজে লাগবে সেগুলো আমি একটু ডান দিকে পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করছি। এক, আপনি যখন একজন এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবেন বা এন্টারপ্রেনারশিপ আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ইউ আর ডুইং সামথিং ডিফারেন্ট। আপনি আর দশজনের যে কাজটা করছে আপনি সেই কাজটা করছেন না। একসময় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, একজন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, বাবা কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে? ও বলে আমি ওটাতে ভর্তি হচ্ছি। তখন ও বলে হ্যাঁ ম্যাঁ আমিও ভর্তি হচ্ছি। এবং ওটার পরে ম্যাঁ ম্যাঁ করে সবাই লাইন লাগিয়ে দিল যে আমি এটাকে অনুসরণ করি। অনুসরণ করবেন ট্রেন্ড, আপনি কখনো অন্ধ অনুসরণ করবেন না কোনো একটা ব্যবসা প্রসেস, তাহলে আপনি বড় হতে পারবেন না। এই জন্যই দেখবেন যখন আপনি একটা মার্কেটে যান তখন পাশাপাশি সব কাপড়ের দোকান থাকে, কিন্তু দোকান নাম্বার এক এবং দোকান নাম্বার দুই এর ভিতরে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টরটা যদি না থাকে তাহলে গ্রাহকরা কিন্তু এক দোকান থেকে আরেক দোকানে ঢুকবে না। কোকাকোলার দাম 15 টাকা, এটা দোকান এতেও 15 টাকা, দোকান বিতেও 15 টাকা, কিন্তু আমার প্রেফারেন্স দোকান বি থেকে কেনা কেন? ওর ফ্রিজটা ভালো, ঠান্ডা বেশি রাখে, ওর আচরণ ভালো। তো এই যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর গুলো, ডুইং সামথিং নিউ, ডুইং সামথিং ডিফারেন্ট ইজ অ্যাবসলুটলি নেসেসারি। এর সাথে আপনাকে যোগ করতে হবে যে আপনি ভ্যালু কিভাবে অ্যাড করতেছেন এটার সাথে। আর একটা জিনিস হচ্ছে কি, যে লোয়ার প্রোডাক্টিভিটি থেকে হায়ার প্রোডাক্টিভিটিতে কিভাবে যাচ্ছে। আর লাস্ট কথা হচ্ছে কি, আপনাকে খুব লেগে থাকার একটা অ্যাটিটিউড আপনার থাকতে হবে। আমরা হায়ার সিজিপি এর জন্য লেগে থাকি না, আমরা প্রেজেন্টেশনটা সুন্দর করে তৈরি করার জন্য লেগে থাকি না, সেই রকম একজন এন্টারপ্রেনার উনি যিনি একটা অপরচুনিটি খুঁজে বের করবেন এবং অপরচুনিটিটাকে একটা সাকসেসে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত লেগে থাকবেন, এটুকু হচ্ছে এন্টারপ্রেনার। এখন আমি ওই এন্টারপ্রেনারশিপের এই বেসিক থিওরিটুকু নিয়ে চলে যাবো হচ্ছে টেকনোপ্রেনার কি, টেকনোলজি এন্টারপ্রেনার আসলে কি। টেকনোপ্রেনারের এখানে একটা সংজ্ঞা আমি খুঁজে বের করেছি, অফকোর্স ইন্টারনেট থেকে নাও, আপনারাও গুগল করলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে টেকনোপ্রেনারশিপ ইজ নট জাস্ট অ্যাবাউট টেকনোলজি। আমরা অনেকে ভুল করি যে টেকনোপ্রেনার হতে গেলে আমাকে টেকনোলজি নিয়ে এন্টারপ্রেনার হতে হবে। টেকনোলজি হবে আপনার সহায়ক,
ভূমিকা পালন করবে। আপনি টেকনোলজি নিয়ে যে আপনাকে ব্যবসা করতে হবে এটার কোনো কারণ নেই। এর মানে কি? এয়ারবিএনবি দুনিয়ার সবচেয়ে বড় হোটেল যার কোনো অফিস নেই, যার কোনো রিয়েল এস্টেট নেই, তার একটা বাড়ি নেই। উবার সবচেয়ে বড় সে হচ্ছে কি ট্রান্সপোর্ট বিজনেস যার নিজের একটা গাড়ি নেই, তাই না? এগুলো আমরা সবাই পড়েছি, পড়তে খুব ভালো লাগে ফেসবুকে, কিন্তু একবার একটু মিলিয়ে দেখার চেষ্টা। তাহলে টেকনোপ্রেনারশিপ ইজ নট জাস্ট অ্যাবাউট টেকনোলজি অ্যালোন, বাট ইজ অ্যাবাউট হাউ টু ম্যানেজ দ্যাট টেকনোলজি ইন অর্ডার টু অ্যাচিভ সুপিরিয়ার ভ্যালু ফর দ্য কাস্টমার। ওই যে আমরা ভ্যালু অ্যাডিশনের কথা অন্টারপ্রেনারশিপে শিখেছি, একই জিনিস, কিন্তু এটা আমরা টেকনোলজির সহায়তায় কিভাবে করতে পারি, তার মানে হাউ টু ইউজ টেকনোলজি টু ইম্প্রুভ ভ্যালু। যিনি টেকনোলজিকে ব্যবহার করে ভ্যালু ইনক্রিজ করতেছেন উনি হচ্ছেন গিয়ে একজন টেকনোপ্রেনার। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করি। নতুন একটা অন্টারপ্রেনার আছে যেখানে আমি ইনভেস্ট করেছি আমার টাকা, এটার নাম হচ্ছে ফসল.com। ও সবজির ব্যবসা করে, তাহলে ও কেমনে করে টেকনোপ্রেনার হলো? ওর ব্যবসাটা আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ফসল.com আপনি চিনবেন না, একজন গ্রাহক ফসল.com এর নামও শুনবেন না, মানে আপনার আমার মতো আমরা যারা সবজি মার্কেট থেকে কিনি। ওর গ্রাহক হচ্ছে ওই যে আমি আমি থাকি হচ্ছে ধানমন্ডি তিনের এতে, মানে জিগাতলার একটু সামনে। তো জিগাতলা বাজারে তো সবজি কেনা হয়, তাই না? তো ফসল.com এর টার্গেট হচ্ছে কি ওই সবজি বিক্রেতা, ওটাই হচ্ছে ওর ক্লায়েন্ট। তাহলে সে ব্যবসা কি করেছে? একটা সবজি বিক্রেতার জীবন কি? একটা সবজি বিক্রেতার জীবন হচ্ছে কি ও রাত্রে ঘুমায় না, রাত্রি 12টার সময় সে গোসল করে, গোসল টোসল করে ভাতটাত খেয়ে সে একটা ভ্যান নিয়ে বের হয়ে যায় জিগাতলা থেকে। ওই ভ্যান ঠেলে ঠেলে সে কাউরান বাজারে যায় বা বসিলাতে যায়। কাউরান বাজারে গিয়ে পাইকাররা যখন সব সবজি নামাচ্ছে ট্রাক থেকে, তখন সেখান থেকে সে তার পুঁজি যে সবজি সেটা সে কেনে। এটা কিনতে কিনতে তার 3টা বেজে যায় রাত্রে, সে দাম মান সব মিলাই কেনে। তারপরে সে কি করে? তারপরে সে আবার ওই ভ্যানটা ঠেলতে ঠেলতে নিয়ে আসে, যদি নিজের ভ্যান না থাকে তাহলে একটা ভ্যান ভাড়া করে সেটা সে আবার জিগাতলায় নিয়ে আসে, ওটাকে আবার সাজাতে থাকে। সাজিয়ে যখন ফজরের আজান হলো, নামাজ পড়তে যখন বেরোচ্ছে সবাই, তখন তার বেচা বিক্রি শুরু হচ্ছে। এই হচ্ছে তার লাইফ। ফসল.com কিভাবে চিন্তা করলো, এই উদ্যোক্তা কিভাবে চিন্তা করলেন? এই উদ্যোক্তা চিন্তা করলেন যে মাঝখানের এই জায়গাটা আমি কেটে ফেলবো, আমি 10 জন সবজি বিক্রেতার জন্য আমি ওই কারণ বাজারে যাব, আমি একটা ট্রাক নিয়ে যাব কারণ বাজারে গিয়ে বলবো যে আমি শশা কিনবো হচ্ছে গিয়ে 1/2 টন। একজন সবজি বিক্রেতা কিন্তু শশা কিনতেছে কারণ বাজার থেকে কিন্তু ম্যাক্সিমাম কত, 40 কেজি 50 কেজি, আর এ তো কিনতেছে 1 টন। সুতরাং এ যখন 1 টন কিনে তখন ও কিন্তু দাম আর একটু সস্তা পায়, তাই না? ওই সবজি বিক্রেতা কিন্তু 50 কেজি কিনে এত এই দামে পায় না। তো ও যখন টন টন কিনে কিনে এরপরে সে সবজি বিক্রেতার কাছে যাচ্ছে, আগেই যাচ্ছে গিয়ে বলতেছে ভাই আপনি রাত্রে একটু শান্তিতে ঘুমান, আপনি আমারে বলেন কোন জাতের কোন মানের লেবুটা কোনটা নেবেন, কাগজি নেবেন, লম্বাটা নেবেন, গোলটা নেবেন, মোটাটা নেবেন, সবুজটা নেবেন, হলুদটা নেবেন, সব আমার ক্যাটাগরি করা আছে। সে একটা এক্সেল ফাইলে ক্যাটাগরি করেছে, কাউরান বাজারে 1 মাস পড়েছিল, পড়ে সে তারপরে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি খালি বলেন আপনি এটা নেবেন 1 কেজি, এটা নেবেন 1 কেজি, এটা নেবেন, আমি এই জিনিসটা এনে ফজরের নামাজের সময় আপনার দোকানের মধ্যে সাজায় রেখে দিবো, আপনি সকালবেলা থেকে বেচা শুরু করবেন, আর আমার দাম আপনি যে দামে কেনেন তার থেকে কম, আপনি দেখেন আপনার লাভ কত হচ্ছে, আপনার কষ্ট করতে হচ্ছে না, সময় বাঁচতেছে, আপনি কম খরচে পাচ্ছেন, আপনার কায়িক পরিশ্রম কম, তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন না কেন? তাহলে ফসল.com এ কিন্তু তারা কিনতেছে। আমরা যারা জিগাতলা বাজারে গিয়ে বাজার করছি আমরা জানিও না এটার পিছনের ভ্যালু চেইন কিন্তু ডিজিটাল হয়ে গেছে। তো এই ফসল.com হচ্ছে গিয়ে একটা টেকনোপ্রেনার। কি বিক্রি করলেন উনি? আসলে বিজনেস প্রসেসটাকে এফিসিয়েন্ট করে দিয়েছেন। উনি টেকনোলজি ব্যবহার করে, সেই এক্সেল ফাইলই ব্যবহার করেছে, আলাদা একটা কোনো সফটওয়্যার নেই ওইখানে। যিনি ওই সবজি বিক্রেতা উনি কি সফটওয়্যার বোঝেন, উনি মোবাইল অ্যাপ বোঝেন, উনি কিচ্ছু না, উনি সেই পুরান নোকিয়া চিকন পিনের চার্জার আলা ফোন, ওটা দিয়ে কিন্তু কল সেন্টারে ফোন করে বলে ভাই আজকে আমার লেবু কিন্তু বেশি লাগবে, এইটা লাগবে, আর পিছনে একজন বসে আছেন উনি এক্সেল এর মধ্যে ওটাকে খালি টাইপ করছেন। তাহলে আইডিয়াটা চিন্তা করে দেখেন কি বিউটিফুল একটা আইডিয়া। ওরা এখন সাকসেসফুল, ঢাকা শহরের বেশিরভাগ মার্কেটের অটোমেশন কিন্তু ফসল.com বা ওর মতো কোম্পানিগুলো কিন্তু করছে। তো এখানে উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম যে একজন টেকনোপ্রেনিয়র হইতে গেলে যে আপনাকে সফটওয়্যার ডেভেলপার হইতে হবে এর কোনো মানে নেই। আপনি যে টুলটা ব্যবহার করছেন সে টুলটা আপনি ব্যবহার করা বোঝেন, আপনি যে বিজনেস প্রসেসটা ব্যবহার করছেন কি দিয়ে সেই বিজনেস প্রসেসটা অটোমেট হবে সেটা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি একজন টেকনোপ্রেনিয়র হতে পারবেন। তাহলে ডান দিকে আপনি দেখবেন যে অ্যানাটমি অফ এ টেকনোপ্রেনার একটা ছবি লাগানো আছে, এবং এটা ফিলিপাইনের একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, আমার কাছে খুব মনে হয়েছে ভালো। তো একজন টেকনোপ্রেনারের এই ট্রেডগুলো থাকতে হবে, তাকে একজন সবার আগে একজন শিক্ষার্থী হইতে হবে, তাকে শিখতে হবে, তাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, লার্নার হইতে হবে, চালডাল কিভাবে কাজ করে, কি বলবো,
বেঙ্গল মিট কিভাবে কাজ করবো, ওর আসলে প্রসেস কি, আমি আমি আমাকে তো বলবে না বেঙ্গল মিট, কিন্তু আমি একটু লজিক্যালি বোঝানোর চেষ্টা করি। আমরা আসলে লজিক নিয়ে চিন্তা করি কতজন, আমরা যখন ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যখন গ্রুপ স্টাডি করতে দেয়, আমরা তখন গ্রুপে একটা খুব রিপোর্ট তৈরি করি, ওখানে কিন্তু আমাদের একটা বড় মিথস্ক্রিয়া হয়, ফ্রেন্ডরা সবাই আইডিয়া চালাচালি করছি, কথা বলছি, আর্গুমেন্ট বলছি, আমি বলছি এ টপিকটা এটা হওয়া উচিত, আরেকজন কিন্তু বলছে না তুমি ভুল বলছো। আমরা কখনো ওইটার সাথে অ্যাসোসিয়েট করি না যে আমি বেঙ্গল মিট নিয়ে যখন ওইভাবে চিন্তা করবো, ওই কেস স্টাডি নিয়ে চিন্তা করবো, তাহলে আমি কেননা এভাবে আইডিয়া বাজিয়ে দেখতে পারি কিনা, আমরা কতটুকু সময় নিজেরা খরচ করছি একটা প্রসেস সম্বন্ধে সিম্পলি জানার, সেটা কিন্তু আমাদের আত্ম কি বলবো কেন্দ্রিক হয়ে চিন্তা করতে হবে। ওখানে ওটাকে বলা হয় লার্নার। আর একটা হচ্ছে হাসলার। হাসলার মানে কি? দালালি করা। এটা ভালো বাংলা, আমি হয়তো একটু প্রমিত বাংলা বললাম না, কিন্তু হাসলারের উদ্দেশ্যটা হচ্ছে সারাক্ষণ আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে কাজ করা যায়। আমি যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার বন্ধুদেরকে পিসি অ্যাসেম্বল করে দেওয়াটা একটা বড় আমার কাজ ছিল, খুব বাড়তি আয়ের একটা সুযোগ ছিল কলেজ লাইফে। এক ফ্রেন্ড কম্পিউটার কিনবে, চলো তোমাকে নিয়ে যায় কম্পিউটারের মার্কেটে, তখন এলিফ্যান্ট রোডে কম্পিউটারের মার্কেট ছিল, এইটা কিনতে হবে, হার্ড ডিস্ক লাগাতে হবে, আমি লাগাই দিই, ওই লাগানোর যে খরচ 1,000 টাকা ওটা আমার লাভ ফ্রেন্ডের সাথে। এই যে হাসেল করা, সারাক্ষণ যে নিজের মধ্যে একটা অন্তর্মুখী, এখানে আপনাকে আপনি আর্থিকভাবে সচ্ছল কি অসচ্ছল এটা ব্যাপার না, আপনার মধ্যে এই ট্রেডটা গড়ে তুলতে হবে যে আমি সব জায়গাতে দেখবো যে কোন জায়গাতে আমার হাসেল করা যায়, কোন জায়গাতে আমি একটু লাভ করতে পারি, এই ট্রেডটাকে নিজের মধ্যে করে আনতে হবে। প্যাশন থাকতে হবে, অফকোর্স আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি। এখন আপনার যদি প্যাশন টেকনোলজিতে না থাকে, আপনার আর্টসে থাকে, বাই অল মিনস গো ইন টু আর্টস, বাট ইউ ক্যান বি আ টেকনোপ্রেনার ইউজিং আর্টস অ্যাজ ওয়েল। আই হ্যাভ টনস অফ এক্সাম্পলস। দেন ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড, আমার পা মাটিতে রাখতে হবে। আমি যদি এখন চিন্তা করে ফেলি ফসল ডট কমের আইডিয়াটা তো আমার খুব ভালো লাগছে, এই জিনিস আমি এখন গেছি টাকা করে ফেলি, জিনিসটা কিন্তু খুব গ্রাউন্ডেড হলো না। ফসল ডট কম আজকে ফসল ডট কম হতে পেরেছে কারণ সে মাসের পর মাস কারওয়ান বাজারে পড়ে থেকেছে, রাত্রে সে ঘুমায় নাই, সে সব লিস্ট করার চেষ্টা করেছে যে লেবু আসলে কত রকমের হয়, এসে বোঝার চেষ্টা করেছে। সুতরাং আপনি ওই গ্রাউন্ডেড অবস্থায় আপনি যদি না থাকেন, তাহলে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, আপনি অলিক কল্পনা হয়তো বেশি করে ফেলবেন। ড্রিভেন হইতে হবে, মানে কি আমি এটাকে সাকসেসফুল করবই, আমার ওই ড্রাইভ থাকতে হবে, এটা থাকতে হবে, সিস্টেমেটিক হতে হবে আমাকে আগেই। অনেকেই আমরা ডায়েরি ব্যবহার করি, আজকে সারাদিনের আমার টপিক কি আমি একটু লিখে রাখি। আপনি যদি আপনার এই এন্টারপ্রেনোরিয়াল জার্নিটা কিরকম হবে একটু যদি কাগজে লেখা শুরু করেন, একটু যদি বোর্ডে লেখা শুরু করেন, তাহলে দেখবেন যে সিস্টেম একটা আপনি দাঁড় করিয়ে ফেলতে হবে। আর লাস্ট যেটা আমি বলছি, এটা ফার্স্ট থিং, সেটা হচ্ছে ভিশনারি হইতে হবে আপনাকে। আপনাকে ভিশন সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে যে আমি কোথায় যেতে চাই। এখন বাংলাদেশের কন্টেক্সটে কেন টেকনোপ্রেনারশিপ বেটার, বেটার কিসের থেকে বেটার, রেগুলার এন্টারপ্রেনারশিপের থেকে কেন বেটার, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা কি বলবো একটু কম্প্যারিজন দেখি। বামে আমি রেখেছি টেকনোপ্রেনারশিপ, ডানে রেখেছি এন্টারপ্রেনারশিপ, রেগুলার ধারণা অনুযায়ী। তাহলে টেকনোপ্রেনারশিপের ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে এন্ট্রি ব্যারিয়ার সবচেয়ে কম। টেকনোপ্রেনারশিপ যদি আমি হই, তাহলে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম লাগে। অনেকে মনে করতে পারে যে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বেশি লাগে, না আমার বেশি লাগে না, আমার কম লাগে। কেন? আমি অনেক ফ্রি টুল ব্যবহার করতে পারি, অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারি, যেগুলো আমার জন্য অনেকে তৈরি করে দিয়ে গেছে, আমি রেডিমেড অবস্থায় এখানে ঢুকবো, সেটা নিয়ে আমি উদাহরণে পরে আসছি। আরেকটা হচ্ছে গিয়ে এক্সিস্টিং বিজনেস প্র্যাকটিসের ভিতরেও কিন্তু ভ্যালু অ্যাড করতে পারে হচ্ছে একজন টেকনোপ্রেনার, যেটা একজন নর্মাল এন্টারপ্রেনার পারে না। উদাহরণটা হচ্ছে এরকম, আমার যে টেইলরের দোকানটা আছে, যার কাছ থেকে আমি জামা সেলাই করি, তাকে আপনি ফেসবুকে নিয়ে আসেন, আপনি ফেসবুক টুলটা ব্যবহার করে কিন্তু তার কাছ থেকে আপনি অর্ডার কালেক্ট করে দিচ্ছেন, তো একটা টেকনোলজি কিন্তু তার ভ্যালু অ্যাডিশন করে দিবে। কিন্তু আপনি যদি টেকনোলজিটাকে নাই নিতেন, আপনি যদি এখন রেগুলার আরেকটা আপনি সুইমিং এর এন্টারপ্রেনার হতে যেতেন, তাহলে আপনাকে কি করতে হইতো? আপনাকে ইনোভেশন আনতে হইতো, আমি এমন জামা বানাইতে পারি যে জামা আর কেউ বানাইতে পারে না, ওইটা আরো অনেক কষ্টকর না, এর তুলনায় কিন্তু আপনার মার্কেটিং এর টেকনোলজি ব্যবহার করা আরো সহজ হয়ে গেল না, আমি ওটা বুঝাতে চেয়েছি। আরেকটা হচ্ছে পিভট। পিভট মানে কি? পিভট হচ্ছে গিয়ে চরকির মতো ঘুরে ঘুরে যাওয়া। আমরা লাট্টু লাট্টু চালিয়েছি না, লাট্টু পিভট করে, আমরা ঘুরে যাই। তো আমাকে এমন একটা এন্টারপ্রেনারশিপ মোডালিটি নিতে হবে যেখানে আমি ফেল করতে পারি, কিন্তু ফেল করলে আমি যেন পিভট করতে পারি, আমি যেন ঘুরে যেতে পারি, ঘুরে দাঁড়াতে পারি, আমি আমার ব্যবসাটা অন্যদিকে চালনা করতে পারি। উদাহরণ হচ্ছে গিয়ে পাঠাও। আপনারা অনেকে জানেন না, মানে সবাই তো আমরা উবার ব্যবহার করি, আমার তো মনে করি পাঠাও তো প্রায় ভাই মরে গেছে,
পাঠাও তাহলে আয় করে কেমনে? আমরা অনেকেই যেটা জানি না, পাঠাওয়ের এখন বাল্ক অফ রেভিনিউ, একটা বড় সিগনিফিকেন্ট পোর্শন অফ রেভিনিউ কিন্তু আসে লজিস্টিক থেকে। পাঠাও কিন্তু আপনার থেকে আমার বাসায় বা ই কমার্স কোম্পানি থেকে আপনার বাসায় কিন্তু কি বলবো প্যাকেট ক্যারি করে, অথচ আমরা পাঠাওকে কিন্তু চিনি হচ্ছে একটা মোটরসাইকেলে করে কেমনে পাঠাওতে করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তো এটা কেন হয়েছে? কারণ হচ্ছে ওই যে কোভিডের সময় তারা একটা বড় ধাক্কা খেলো, মোটরসাইকেল তো চালু হচ্ছিল না, কি হচ্ছিল না, তখন তাদের ব্যবসা কিভাবে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবসা তো বাঁচাইতে হবে তাই না? তখন তারা কি করলো, আগেও ছিল লজিস্টিক কিন্তু সেটার উপরে তারা আরো জোর দিল, হ্যাঁ, ফলে এখন তারা একটা ভালো লজিস্টিক কোম্পানি হিসেবে কিন্তু দাঁড়িয়ে গেছে। টাকা এটাকে বলে পিভটিং। আমি যদি কোনো কারণে ফেল করি, কত সহজে আমি আমার ব্যবসাটাকে আমার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং টাইম ইউজ করে পিভট করতে পারবো। আরেকটা হচ্ছে টেকনোপ্রেনার যদি আপনি হন, তাহলে চতুর্থ শিল্প বিপ্লবের যে এখন ঢেউটা উঠেছে, এই ঢেউয়ের উপরে থাকবেন আপনি, ঢেউয়ের নিচে থাকবেন। নিচে থাকলে কি হবে, আমি তলিয়ে যাব, উপরে থাকলে কি হবে, আমি রাইড করব, আমি ঢেউটাকে নিয়ে সার্ফিং এর মতো এগিয়ে যাব। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের এখন যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার টেকনোপ্রেনারশিপের জন্য বেশ উন্নত। রিসেন্টলি আপনারা শুনেছেন বিটিআরসি থেকে ইন্টারনেটের দামও একেবারে লেভেল করে দিয়েছে, যে আপনি 500 টাকায় কত এমবিপিএস পাবেন, কয়েকদিনের পরে আপনারা দেখতে পাবেন যে এটা ইন ইফেক্ট শুরু হয়ে যায়। তো এরকম অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি সেটা নিয়ে আলোচনা করব সামনে, সেগুলো তৈরি। কিন্তু আবার যদি অন্টারপ্রেনারশিপের সাথে আমি মিলাইতে চাই, তাহলে দেখবে যে এন্ট্রি ব্যারিয়ার হায়ার, ওই যে ইনোভেশন দর্জির কথা বললাম। আরেকটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ওখানে তো আপনার পুঁজি বেশি খাটাইতে হবে। ফেসবুকে একটা পেজ চালানোর জন্য আজকে আপনার পুঁজিরও দরকার নেই, পণ্যটা আপনার কিনতেও হয় না। শপ আপ বলে একটা কোম্পানি আছে, যার মাধ্যমে আপনি যদি যান, শপ আপের নিজের পণ্য আছে হাজার হাজার, আপনি সিলেক্ট করবেন আমি এই পণ্য নিয়ে ব্যবসা করতে চাই, শপ আপ আপনাকে ছবি দিয়ে দিবে। আজকে এত ফেসবুক পেজ আপনি কেন দেখেন, এর একটা বড় অংশের মধ্যে কিন্তু শপ আপ ঢুকে আছে, হ্যাঁ। তো পণ্য কিন্তু শপ আপের, আপনি পেজটা বানাবেন, পেজটা বানায় খুব বলবেন এই পণ্যটা খুব ভালো, পণ্য কিন্তু আপনার নাই, পণ্য শপ আপের ওখানে বসে আছে। আপনার কাজ হচ্ছে ফেসবুকে খুব সুন্দর করে বলে বলা যে এই পণ্যটা আপনি কেনেন, কাস্টমার আপনাকে অর্ডার দিল, আপনি কিন্তু তখন পিছন থেকে শপ আপের প্যানেলে গিয়ে বলে দিলেন যে ভাই এই পণ্যটার অর্ডার হয়েছে, এই হচ্ছে ঠিকানা। আপনি কিন্তু বাসায় বসে আছেন, ওই পণ্য আপনি হাত দিয়ে ছুঁয়েও দেখেন না, শপ আপ আবার ওই পণ্যটাই নিয়ে গিয়ে কাস্টমারের বাসায় পৌঁছায় দিবে। কাস্টমার কিন্তু চিনলো যে ও আচ্ছা, আমি তো আবির ভাইয়ের পেজ থেকে কিনেছি, আমি তো সুমাইয়া আপুর পেজ থেকে কিনেছি। আজকে সুবিধা এত হয়ে গেছে, কিন্তু আপনি যদি রেগুলার অন্টারপ্রেনারশিপে যেতে চান, সুমাইয়া যদি আজকে নিজের কাপড় তৈরি করতে চায়, তার তো ক্যাপিটাল লাগবে, তার তো কাপড় বানাইতে হবে। তো এই যে টেকনোপ্রেনারশিপ কিন্তু আপনার ক্যাপিটালের ব্যারিয়ারটা ছোট করে দিচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মাল অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে পিভট করারও কিন্তু একটা খরচ আছে, সেটাকে আমরা বলি বিজনেস ফেলিয়ার কস্ট। একটা টেকনোলজি অন্টারপ্রেনারশিপ বিজনেসে কিন্তু এই ফেলিয়ার কস্টটা হচ্ছে কম। আর আরেকটা হলো এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে সামনে, অনেক চাকরি অনেক ব্যবসা কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাবে, আমি বলতেছি না শেষ হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে। তো তখন কিন্তু একটা আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ধরেন আমি খুব ভালো একটা চানাচুরের রেসিপি বানিয়ে ফেলেছি তাই না, আমি এখন চানাচুরের একটা ফ্যাক্টরি দেব, কিন্তু ঝামেলাটা কি, আমাকে তো ওই চানাচুরের যতই ভালো রেসিপি হোক আমাকে তো কম্পিট করতে হবে বোম্বে সুইটসের চানাচুরের সাথে, প্রাণের ঝাল চানাচুরের সাথে। তাহলে আমি মিডিয়াম লার্জ এন্টারপ্রাইজের সাথে কম্পিটিশন কিন্তু আমার অনেক হাই, একজন টেকনোলজি এন্টারপ্রেনারের কম্পিটিশন এন্ট্রি ব্যারিয়ার কিন্তু অনেক কম, সেভাবে কিন্তু আমাদের তাকাতে হবে। আচ্ছা, এখন প্রশ্নটা চলে আসে যে আপনি কিভাবে একজন টেকনোপ্রেনার হবেন। তো এইগুলো হচ্ছে বেসিক, এগুলো অন্টারপ্রেনারশিপের বেসিক। সেগুলো হচ্ছে আমার ইনভেনশন থাকতে হবে, উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে, আমার ভ্যালু চেইন অটোমেশন কেমনে করা যায়, ফসলের কথা বললাম এক্সেল ফাইল দিয়ে ওরা ভ্যালু চেইন অটোমেশন করে ফেলেছে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, খুব সুন্দর আমাকে মানুষকে অ্যাট্রাক্ট করার ভূমিকা থাকতে হবে, আমার সমস্যাটা কত ক্রিয়েটিভলি আমি মানুষকে সমাধানের পথটা বাতলে দিলাম সেটা আমার মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু চিন্তা করতে হবে। এবং আমাকে শুরু করতে হবে অন্টারপ্রেনার হিসেবে। লাস্টে আমি বোল্ড করে আন্ডারলাইন করে একটা কথা বলছি যে বাই গেটিং টু নো অ্যান্ড এক্সেল, এখানে এক্সেল মানে সফটওয়্যার এক্সেল না, এক্সেলেন্স, হ্যাঁ, অ্যাট দ্য টেকনোলজি, ওই টেকনোলজিটার সম্বন্ধে আমার একটা জ্ঞান রাখতে হবে। যখন আমরা গ্রুপে কাজ করি তখন কিন্তু একটা ছেলের বা একটা মেয়ের পিঠ আমরা চাপড়ে দিই, ও সবচেয়ে সুন্দর পাওয়ার পয়েন্ট বানায়, ও সবচেয়ে ভালো এক্সেলে কাজ করে। এটা কিন্তু আমরা সবাই এখানে যারা আছি 50-60 জন যারা আছি আমরা কিন্তু জানি যে আমার স্কিল ওই কয়টা টুলের বেশি কতটুকু ভালো। অনেকে আমরা এই জিনিসটা খুব হতাশা নিয়ে বলি, ইউনিভার্সিটিতে যা শিখেছি এটা কোনোদিন চাকরি জীবনে আমি কাজে লাগাইতে পারবো না, ইমোশনালি বলার জন্য কথাটা ঠিক আছে কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু অনেকখানি ভুল আছে। ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ওই
কটলার শেখানোর জন্য ইউনিভার্সিটি হয় না, ইউনিভার্সিটি আপনাকে শিখাইছে কিভাবে কটলারকে আপনি ডিসাইফার করতে পারেন। ডিসাইফার করাটা যে আপনি শিখেছেন সেটাই ইউনিভার্সিটি আপনাকে দিয়েছে, সেটাই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাকে দিচ্ছে, আপনাকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ফিলিপ কটলার ধরায় দেয়নি। তো এটা আমরা যদি এভাবে বোঝার চেষ্টা করি, প্রেজেন্টেশন করতে শিখা আপনার জড়তাটা কাটিয়ে দিয়েছে, আপনার ভিতরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ঢুকিয়ে দিয়েছে, আমরা ওইভাবে নিজেদেরকে একটু ডিসাইফার করার চেষ্টা করি, আমরা কিন্তু সংজ্ঞা মুখস্থ করে কোথাও যেতে পারবো না। তো এইসবের শেষে আমি কিন্তু একটা কথা লিখেছি যে আপনার যে বিজনেস আইডিয়া হতে হবে, আপনাকে যখন অন্টারপ্রেনার হিসেবে আসতে হবে, সেটা কেউ আপনাকে দেবে না। আপনি যদি এক্সপেক্ট করেন যে দোস্ত আমাকে একটা বিজনেস আইডিয়া দে তো আমি ব্যবসা করব, তাহলে আপনি আসলে ব্যবসা করতে পারবেন না। আপনার ভিতর থেকে, আপনার জাজমেন্ট থেকে জিনিসটা কিন্তু উঠে আসতে হবে। এখন আপনার প্রশ্নটা হতে হবে, তাহলে এই আইডিয়া আমি পাবো কিভাবে, বা আমার এই প্রসেসটা আসলে কি? তাহলে আমাকে তো দুইটা ফ্যাক্টরের দিকে তাকাইতে হবে, যে আমি ফাইনালি ডিসাইড করলাম আই উইল অ্যাটলিস্ট ট্রাই টু ডু অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আই উইল ট্রাই টু বিকাম অ্যান অন্টারপ্রেনার, অ্যাটলিস্ট আই উইল ট্রাই ওয়ান ইয়ার টু বিকাম অ্যান অন্টারপ্রেনার। যখন আপনি এটা ডিসাইড করলেন, তখন আপনাকে দুটো ফ্যাক্টরের দিকে তাকাইতে হবে, যেই সেক্টরে আপনি অন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেন না কেন, ইন্টারনাল ফ্যাক্টর কি, এক্সটার্নাল ফ্যাক্টর কি। একটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল ইন্টারেস্ট কোথায়, আমার রিজনাল হোক যে আমার ইন্টারেস্ট ছিল ওয়েব নিয়ে, খুব আমার ইন্টারেস্ট ছিল। সো আমি যে সময় সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেছিলাম তখন, এখন তো সফটওয়্যার কাকে বলে এটা আমরা বুঝি না, আমরা কম্পিউটারে কয়টা সফটওয়্যার ইনস্টল করি, কিন্তু একটা সময় ছিল তখন কম্পিউটারে সফটওয়্যারই খালি ইনস্টল করতে হতো। আমরা আমার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতাম, ভাই ওই কাজটা করব কোন সফটওয়্যার ইউজ করব, এখন তো সফটওয়্যারের কথা মাথায় আসে না, গুগল আমাদের বেশিরভাগ কাজ করে দেয়। আগে ইমেইল করার জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যার ইউজ করতে হতো, ইউডোরা বলে একটা সফটওয়্যার ছিল যেটা দিয়ে আমরা ইমেইল করতাম। তো এটাকে বলা হতো ওয়েব অ্যাপ্লিকেশন, আমার আইডিয়া ছিল ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে বেশি ঝোঁক ছিল, তো আমি ওদিকে চলে গেছি। আপনার পার্সোনাল ইন্টারেস্ট কোথায়, অনেকে এক্সেল খুব পছন্দ করে, তো তার পার্সোনাল ইন্টারেস্ট কিন্তু ডেটা নিয়ে ক্রাঞ্চ করা, ডেটা সায়েন্টিস্ট হওয়া। তো ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে কেউ ব্যাচেলার্স ডিগ্রি দেবে না। তো ডেটা সায়েন্টিস্ট হয় কি, স্ট্যাটিস্টিক্স পড়ে ডেটা সায়েন্টিস্ট হয়, হ্যাঁ হয়, কিন্তু বিজনেস অ্যানালিস্ট যে হচ্ছে সেও কিন্তু ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে বিজনেস ডিগ্রি নিয়ে, তার মানে সে কি করতেছে, এসপিএসএস শিখে, এক্সেল শিখে, এগুলো কিন্তু এমনি শেখা যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমার নলেজ এবং স্কিল কি আছে, কোন জায়গায় আছে, এটা নিয়ে আমার একটু চিন্তা করতে হবে। আমার ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স কি আছে, আমরা অনেকে এইসব এই ধরনের ট্রেনিং, ধরেন আজকে আপনারা 60 জন উপস্থিত হয়েছেন, আমার সময় কতটুকু নষ্ট হলো তার বদলে কিন্তু আমি এইভাবে দেখি যে আপনাদের মধ্যে ওই ইচ্ছাটা আছে, স্যাররা আপনাদেরকে ফোর্স করেন নাই, আপনারা আগ্রহ নিয়ে এখানে এসেছেন যে আমি আসলে টেকনোপ্রেনারশিপ নিয়ে আসলে শিখতে চাই। এই যে 1 ঘন্টা খরচ করলেন, এর ভিতর থেকে যদি একজনের মাথায় এটা হিট করে এবং তিনি অন্টারপ্রেনার হয়ে যান, আজকে থেকে 10 বছর পরে আপনারাই আপনার সেই বন্ধু বা বান্ধবীর দিকে তাকিয়ে বলবেন যে আরে বাবা তুমি তো একটা বড় টেকনোপ্রেনার হয়ে গেলে, কিন্তু সেটা সূতিকাগার ছিল একটা ওয়ার্কশপ বা একটা ট্রেনিং এর মধ্যে অংশ নেওয়া। সুতরাং ওই দিকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আরেকটা হচ্ছে আমার নিজের মধ্যে একটা ধারণা থাকতে হবে যে কত কমে আমি পারবো। আমরা সব সময় চিন্তা করি যে কত বেশি টাকার চাকরিতে আমি আসলে যোগ দিতে পারবো। একজন অন্টারপ্রেনার হওয়ার সময় আগে আমাকে চিন্তা করতে হবে কত কমে আমি টিকে থাকতে পারবো, আমার মাস কাবারি কত পয়সা হইলে, কত টাকা হলে আমি চলতে পারবো। এটা যখন আপনি নিজের ভিতরে জানবেন, তারপরে আপনি অন্টারপ্রেনারশিপের প্রথম কদমটা ফেলবেন, এই সাহসটা আপনার থাকতে হবে। আর এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে সরকার আমাকে কি দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার আমার কি আছে আমার দেখতে হবে, আমার ট্যাক্সের ইনসেন্টিভ কি। আপনারা এখনো আয় করেন না বলে আপনারা ট্যাক্স দেন না, কিন্তু দেশের সিটিজেন হিসেবে আপনি কিন্তু যে মুহূর্ত থেকে আয় করা শুরু করবেন সেই মুহূর্ত থেকে আপনি ট্যাক্স দেওয়া আপনার কর্তব্য। তাহলে সরকার আমাকে ট্যাক্সে কি সুবিধা দিচ্ছে সেটা আমার দেখতে হবে। ফাইন্যান্সিং, আমার ন্যূনতম হলেও তো একটা পুঁজি লাগে, সেই পুঁজি আমাকে কে দেবে, আমার বাবা দেবে, মা দেবে, চাচা খালু দেবে, দিতে পারে, বন্ধু বান্ধব দেবে, দিতে পারে সরকার, বা এক্সটার্নাল আমি কোন জায়গা থেকে পুঁজি নিতে পারি, আমি ব্যাংকের কাছে আজকে কালকে গিয়ে হাত পাততে পারি, ব্যাংক তো আমাকে লোন দেবে না, তুমি আসছো কোথায় থেকে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার লোন পাওয়ার রাস্তা কোথায় বা ইনভেস্টমেন্ট পাওয়ার রাস্তাটা কোথায়, ওটা হচ্ছে ফাইন্যান্সিং। আরেকটা হচ্ছে ব্যবসার গ্রোথ কত হচ্ছে, বাংলাদেশে কিছু ব্যবসা শেষ হয়ে গেছে তাই না, আজকে আমরা এলপিজি ব্যবহার করছি, কয়দিন পরে আমরা দেখবেন যে সিএনজির গাড়িতে আর সিএনজি থাকবে না, সব এলপিজি হয়ে যাবে। আজকে যদি কেউ এসে বলে যে ভাই আমি এখন একটা সিএনজি পাম্প দিব, আমি তো জানি যে সিএনজি পাম্পের গ্রোথ নাই, সরকার তো গ্যাসের লাইন দেয় না, তাহলে আমি যদি ওই সেক্টরের গ্রোথ সম্বন্ধে না জানি তাহলে তো ওই ব্যবসায় আমি যাইতে পারবো না। সুতরাং আমাকে গ্রোথ রেট সম্বন্ধে ধারণা রাখতে হবে, আমাকে ডেটা নিতে হবে।
এবং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো আমার কি কি আছে সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এগুলো যদি আমি একটু লিখে ফেলি, চিন্তা করে ফেলি, তারপরে আমি আরো ডিপে ঢুকে চিন্তা করবো যে আসলে আমার আইডিয়াটা কি, কারণ এই আইডিয়ার প্রসেসটা কি। আইডিয়েশন একটা সাবজেক্টই আছে, আমি গভীরে ঢুকবো না, অনেক রকমের আছে, এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন। আমি স্লাইডটা স্যারদেরকে দিয়ে দেবো, আপনাদের কাছে থাকবে, এটার পিডিএফ ফরম্যাটে থাকবে। সুতরাং আপনারা জাস্ট এই টার্মিনোলজি দিয়ে যদি গুগল করেন আপনারা পেয়ে যাবেন যে কেন। তো এখানে আমি ব্র্যাকেটে কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি, যে একটা হচ্ছে ব্রেইনস্টর্মিং করেন 6 জন বন্ধু মিলে, এইটা করলে কেমন হতো। তাহলে একজন স্কেপটিক দরকার আপনার গ্রুপে, যে আপনাকে প্রশ্ন করবে, এটা এভাবে করা যায়। এটাতে ফ্রি অ্যাসোসিয়েশন, ফ্রি অ্যাসোসিয়েশন মানে কি, আমি যে কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করতে পারি। আমি একটা কাঠের পেন্সিল নিয়ে অ্যাসোসিয়েট করতে পারি, এটা দিয়ে চপস্টিক বানানো যেত না, বাংলাদেশে চপস্টিক বেচে কোনো লাভ আছে? চাইনিজ তো নাই, কেউ তো চপস্টিক দিয়ে খাইতে পারে না। সুতরাং আমি যদি ব্যাম্বু দিয়ে অন্য একটা কিছু বানাতে চাই তাহলে কেমন হয়? ফ্রি অ্যাসোসিয়েশন, মাইন্ডকে ফ্রি করে দেন, গ্রুপে আলোচনা করেন। আরেকটাকে বলা হয় সাইনেকটিক্স, এটাকে বলে অ্যানালগাল অ্যাসোসিয়েশন। এর মানেটা হচ্ছে গিয়ে, এটার ভিতরে তো গ্রাফাইটের শীষ আছে এই পেন্সিলের ভিতরে। বাংলাদেশে যেই ম্যাটাডোর কোম্পানি পেন্সিল বাইর করতেছে, ও গ্রাফাইট কেনে করতে গেছে, বাংলাদেশ তো গ্রাফাইট বানায় না, তাহলে গ্রাফাইটটা আসে করতে। আচ্ছা একটু গুগল করি, একটু খুঁজি, তখন দেখলাম যে গ্রাফাইট আমি চায়না থেকে কিনে আসি। আচ্ছা গ্রাফাইট আসে কিভাবে, আর এটাকে শীষের মতো আমি বানাই কিভাবে? তো এই যে আপনাকে অ্যানালগাল একটা থেকে আরেকটা অ্যানালগ প্রসেসের আপনি অ্যাসোসিয়েশন করবেন, সাইনেকটিক্সে ওইটা করা যায়। আরো উদাহরণ আছে, আমি একটা ছোট উদাহরণ দিলাম। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে কোনো কিছুর একটা চ্যালেঞ্জ হিসাবে জিনিসটা নিয়ে আসে। বাংলাদেশের রেড লাইট ট্রাফিক লাইট কাজ করে না, তো এটাকে কাজ করানোর জন্য চ্যালেঞ্জ কি কি, চ্যালেঞ্জগুলো কি আছে? আমার জায়গা কম, আমি ইউলুপ সব জায়গায় বানাইতে পারি না, তাহলে কি আমি আরেকটা কোনো ইনোভেশন নিয়ে আসতে পারি কিনা, এটা হচ্ছে চ্যালেঞ্জ করে থাকে। এবং চ্যালেঞ্জের একটা খুব বড় জিনিস হচ্ছে গিয়ে একটা শব্দ, ইংলিশ শব্দ ওয়াই, সারাক্ষণ আপনাকে ওয়াই চিন্তা করতে হবে। এই পেন্সিলটা ভালো, ওয়াই, সস্তা, ওয়াই, কেন সস্তা? তখন বললাম যে এটার গ্রাফাইটের দাম সস্তা, ওয়াই, আবার খুঁজি। এই যে আপনি ওয়াই দিয়ে যত টেনে যেতে পারবেন চ্যালেঞ্জ করে, ওটাকে বলা হয় ফ্রুটফুল অ্যাসোসিয়েশন। এইভাবে আপনি কিন্তু একটা আইডিয়েশনের দিকে যাইতে পারবেন। আরেকটাকে বলা হয় মরফোলজিক্যাল, যে কোনো একটা জিনিস, এই যে ফসলকে আমি ভেঙে দিলাম না, এটা এটা হচ্ছে কি মরফোলজিক্যাল। আপনি একটা ব্যবসার দিকে তাকান, এরপর ওটার হোল প্রসেস ভেঙে ফেলেন, ভেঙে দেখলেন এটা এরকম প্রসেস হইতে পারে, ওরকম প্রসেস হইতে পারে, পোস্ট ইট নোট থাকে না, ওটা নিয়ে চলে যান একটা দেয়ালে চলে যান, ওটাকে অনেকে বলে স্ক্রাম মেথড, দেয়ালে গিয়ে সবগুলো প্রসেস লেখেন, লিখে এটাকে এখন মিক্স করে ফেলেন। এই প্রসেসটা যদি আগে না হয়ে পরে হইতো তাহলে কি হইতো? তাহলে আমি মিন্স করে ফেললাম, আমি মাখায় ফেললাম, এরপরে আমি একটা নতুন মিক্স এটার মধ্যে নিয়ে আসলাম, আলু ভর্তা বানাইলাম এইটা। এবং এরপরে আপনারা যারা পড়ে ফেলেছেন স্লাইডটা, আমার কথা না শুনে তারা একটু আশাহত হবে, সেটা হচ্ছে কি, ওই সবুজের মধ্যে আমি যে কথাটা লিখেছি, বাংলাদেশের সবচেয়ে বড় বিউটিটা কোথায় জানেন? আপনি এর সবগুলা স্কিপ করে ফেলেন, এগুলো কিচ্ছুর মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। আপনি একটু পড়েন, একটু খোঁজেন, একটু নিউজ পড়েন, পড়ে দেখেন বাংলাদেশে কি এয়ারবিএনবি আছে, নাই তো? এত যে আমরা কেস পড়ি এয়ারবিএনবি, বাংলাদেশে এয়ারবিএনবি কেন নাই বলেন তো দেখি? আপনি সাবলেট নেন না? নেন তো, আমরা অনেকেই তো সাবলেট নিয়ে থাকি, আমরা ঢাকায় মেস করে থাকি। তো এই যে মেস খুঁজে বের করার জায়গাটা তো অনলাইনে হইতে পারে না, যে আজকে একটা সিট খালি আছে আমার মেসে, আমি 4 জন মিলে থাকি এক রুমে, বা 2 জন মিলে থাকে এক রুমে, আমার মেসমেট চলে গেছে, তো ওই মেসমেটকে তো জোগাড় করে দেওয়ার জন্য তো আসলে একটা অ্যাপ থাকতে পারে, নাই তো? তো এরকম কিন্তু যে চিন্তা করে বাইরে, কিন্তু এগুলোর অনেক অ্যাপ আছে, এয়ারবিএনবি আছে, সুতরাং ওইটাকে নিয়ে এসে কপি করে ফেললে বাংলাদেশে কি হয়? তা আমরা যদি সারাক্ষণ খোঁজার উপরে থাকি যে আসলে কি ঘটছে এই স্পেসে, তাহলে কিন্তু অনেক আইডিয়া আমরা পাবো, যেটা হয়তো আমাদের সিমিলার কনটেক্সটে, কনটেক্সট খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের কনটেক্সট আর ভারতের কনটেক্সটে এক না, যেটা হয়তো আরেকটা দেশে সিমিলার কনটেক্সটে কাজ করেছে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কেউ চেষ্টা করেনি, আপনি সেটা নিয়ে আগাতে পারেন। এরপরে আপনি পিছনে হাঁটেন, আপনাকে এনে এরপরে কোশ্চেন করেন, চ্যালেঞ্জ করেন, করেন যে কেন কেন কেন, তারপরে আপনি বের করেন আপনার বিজনেস আইডিয়া, এটাও হইতে পারে, এটাও একটা রাস্তা। এখন এত কিছু আলোচনা করার পরে এখন একেবারে শেষের দিকে চলে আসছে, একেবারে শেষ স্লাইডের দিকে চলে আসছে। এখানে আমরা চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, আমি ডিসাইড করে ফেললাম, জামি ভাই আমাদেরকে কনভিন্স তো করে ফেললো যে আমি একটু এন্টারপ্রেনারশিপ করার চেষ্টা করব, তাহলে এখন আমি সাপোর্ট পাবো কোথায় থেকে? মানে আমাকে এই যাত্রাটায় কোথায় কোথায় থেকে আমি সাপোর্ট পাবো? আমি তো জানি না। জানার
চেষ্টা নিজের করতে হবে, কিন্তু কয়েকটা জায়গা থেকে সাপোর্ট পাবেন। এখানে একটা স্লাইডে লেখা সম্ভব না, আমি বর্ণনা করব, কিন্তু আমি পয়েন্ট গুলো লিখে রেখেছি। এক নম্বর হচ্ছে একাডেমিক সাপোর্ট। আজকে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিকে দেখেন যে তারা কিন্তু এরকম আজকে একটা ট্রেনিং ওয়ার্কশপ ওয়েবিনার একটা অ্যারেঞ্জ করেছে, যেখানে টেকনোপ্রেনারশিপ নিয়ে কথা বলা হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে কথা বলছে। তো এরকম কিন্তু ইউনিভার্সিটির আরো অনেকগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ থাকবে। কিছু জায়গায় আপনাকে উদ্যোগ ডিমান্ড করতে হবে। আপনি গ্রুপ ফর্ম করেন, ক্লাব ফর্ম করেন, আপনি আপনার ডিনের কাছে যান, বলেন যে আমি একটা এন্টারপ্রেনারশিপ ক্লাব বানাইতে চাই, আমি একটা ই কমার্স ক্লাব বানাইতে চাই, আমরা এক্সপ্লোর করতে চাই। আপনার তারা আপনার টিচাররা আপনাদেরকে কিন্তু ওয়েলকাম করবেন, আপনারা কেস তৈরি করেন, এটা আপনি আপনার পড়ালেখার জায়গা থেকে কিন্তু শুরু করতে পারবেন। আর একটা হচ্ছে কি, আপনি ইন্টার্নশিপে যখন যাবেন, অনেকে আপনারা শেষ দিকে চলে আসছেন, আপনারা ডিসার্শন পেপার দেবেন নাকি ইন্টার্ন করবেন, ইন্টার্নশিপ করবেন, এটা অনেকে চিন্তা করছেন। আমি আমার লাইফের কথা যদি বলি, আমি ইন্টার্নশিপ করেছি, এবং আমি ইন্টার্নশিপ করেছি এমন একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানকে আমার টার্গেট ছিল সেখান দিয়ে যেন আমি এন্টারপ্রেনারশিপ বা আমি চাকরিতে করতে পারি। অনেকেই কি করবেন, চোখ বন্ধ করে একটা ব্যাংকে ইন্টার্ন করে ফেলিত, এটা কিন্তু আপনার শিওর শট রাস্তা না। আপনি যদি ইন্টার্নশিপের আপনার মূল লক্ষ্যটাই হয়ে থাকে যে আমি আগে শিখি, আমি ওখানে ফর্মুলাটা বুঝি, সেটাকে নিয়ে আসি, আমি পাশ করি, কিন্তু সেখানে আমার চাকরি হতে হবে, এটা আমার টার্গেট না, আমি ফর্মুলা বোঝা হচ্ছে আমার টার্গেট, তাহলে দেখবেন যে আপনি আরো বেশি এগিয়ে যেতে পারবেন। এবং ওখানে আপনাকে কৌশলী হতে হবে। আপনি চোখ বন্ধ করে একটা জাস্ট কমার্শিয়াল ব্যাংকের ইন্টার্নশিপে ঢুকে গেলাম, এবং আমি আমার পুরো ইন্টার্নশিপের সময়টা জাস্ট ফটোকপি করে কাটাই দিলাম। স্যাররা আমাকে জাস্ট কাগজ ধরে দিয়ে বললো, যা বাবা ফটোকপি করে নিয়ে, বাবা ওই যে ওখানে কাস্টমার কেয়ারে বসে থাকো, কাস্টমারকে হেল্প করো। তাইলে কিন্তু আমার খুব বেশি উৎকর্ষটা জ্ঞান হইলো না। আমরা আমাদের ইন্টার্নশিপ খুঁজে বের করার চেষ্টা করি, প্লেসমেন্ট অফিসের সাথে কথা বলি আমার ইউনিভার্সিটি, তাহলে কিন্তু কাজ করতে পারে। কিছু ইউনিভার্সিটি এর মধ্যে ইনকিউবেটার তৈরি করে ফেলেছে, ছোট ছোট এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য ইনকিউবেটার তৈরি করে ফেলেছে। তারা সেই ইনকিউবেটারে একজন স্টুডেন্টকে 6 মাসের সুযোগ দিচ্ছে। তারা বলে কি, আচ্ছা ঠিক আছে, তোমার ইনকিউবেটার আমি তোমাকে জায়গা দিলাম, তুমি 6 মাস চেষ্টা করে দেখো। এটার পাশাপাশি হয়তো তোমার হায়ার স্টাডিজ চলতে পারে, কিন্তু তুমি একটা ব্যবসা প্রসেসে মেন্টর আছে ইনকিউবেটারে, তার মাধ্যমে তোমার টিচারের কাছে মেন্টরশিপ নিয়ে নিয়ে তুমি চেষ্টা করে দেখো কিভাবে এটা কাজে লাগানো যায়। অনেক কিন্তু স্টার্ট আপ, আমি নামের লিস্ট বলতে গেলে সময় পেরিয়ে যাবে, যেগুলো এরকম বাংলাদেশের ইউনিভার্সিটির ইনকিউবেটার থেকে বের হয়েছে। তো এরকম ইনকিউবেটারের সহায়তা আপনি নিতে পারবেন। এটা আপনার ইউনিভার্সিটিতে যদি না থাকে, আপনি অন্য ইউনিভার্সিটির ইনকিউবেটারও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে নিড ড্রিভেন আপনাকে কিছু কোর্স টোর্স আপনার করা উচিত। আপনি বিবিএ পড়েছেন বা এমবিএ পড়েছেন, তাতে কি সমস্যা, আপনি স্ট্যাটার উপরে একটা কোর্স করেন, আপনি অ্যাডভান্সড এক্সেলের উপরে একটা কোর্স করেন, পাশাপাশি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিআইএম আছে, আপনি ওখানে গিয়েও একটা পাশাপাশি কোর্স করে ফেলেন, আপনার ইউনিভার্সিটিতে আপনি একটা পিজিডি করার চেষ্টা করেন। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে শেখার জন্য। সরকারের পক্ষ থেকে কি কি সুবিধা সরকার তৈরি করে দিয়েছে, বেশ কিছু পলিসিগত সুবিধা করে দেওয়া হয়েছে যেগুলো আপনারা হয়তো জানেন না। ব্যবসা করতে গেলে কিন্তু একটা ব্যবসাকে আইডেন্টিটি সবার আগে নিতে হয়, ট্রেড লাইসেন্স করতে হয়। ওরে বাবা, ট্রেড লাইসেন্স করতে গিয়ে করবো, আমি কি এগুলো কিছু জানি? ট্রেড লাইসেন্স করতে গেলেই বোধহয় আমাকে ট্যাক্স দিতে হবে? না, সরকার থেকে একটা উদ্যোগ নিয়েছে, এটাকে বলা হয় UBID, আপনার NID-র মতো একটা ইউনিক বিজনেস আইডি তৈরি করে দেওয়া হচ্ছে। ওইটা আপনার সমস্ত হিসাব রেখে দিবে, ওটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করে পেয়ে যাবেন, ওইটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। এটা ছাড়াও ই কমার্সের ক্ষেত্রে অনেকগুলো পলিসি তৈরি হয়ে গেছে। আপনি ফেসবুকে কেমনে করে ই কমার্স করবেন, আপনি কেমনে করে ক্ষতির অংশ হবেন না, এটা নিয়ে মিনিস্ট্রি অফ কমার্স কিন্তু SOP বলে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর তৈরি করে ফেলেছে। আপনি যদি জাস্ট সেটা পড়েও ফেলেন, আপনি অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন যে কোন জায়গায় আপনি বেটার করতে পারবেন। আর ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য আলাদা আলাদা পলিসি আছে। বিসিক একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, তাদের ওখানে মাত্র 300 টাকা দিয়ে একজন উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে রেজিস্টার করতে পারেন, এবং 50,000 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে আপনি প্রণোদনা পাইতে পারেন। তো এরকম অনেকগুলো সুযোগ আছে, আপনাকে খুঁজে বের করতে হবে সরকারের এই সুযোগগুলো কোন কোন জায়গায় আছে। ফাইন্যান্সিং, অর্থায়ন হবে কোথায় থেকে? বাংলাদেশ ব্যাংকের একটা আলাদা ফান্ডই আছে, নাম হচ্ছে ইকুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ড। একটা নতুন এন্টারপ্রেনারের ইকুইটি হিসাবে তারা ফান্ডিংটা করবে, লোন না, আমি 50% তোমার কোম্পানি কিনে নেব। আইডিয়া প্রকল্প বলে, আইডিয়া প্রজেক্ট, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, এটা হচ্ছে আইডিয়ার অ্যাব্রিভিয়েশন, এটা ICT ডিভিশনের একটা প্রতিষ্ঠান। এই একাডেমিতে আপনি আপনার বিজনেস আইডিয়া নিয়ে যাবেন, পিচ করবেন, তারা আপনার ভুল ধরবে, ধরে আপনাকে সিলেক্ট করবে, আপনাকে ইনকিউবেট করবে, বসার জায়গা দেবে, আপনাকে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা দেবে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবসাটা করে দেখো, ফেল করলে কোনো সমস্যা নাই, দিস ইজ গ্রান্ট, দিস ইজ নট লোন। তো আপনি আইডিয়ার কাছ থেকে এটা কিন্তু পেতে পারেন। এটা ছাড়াও A2I এর ইনোভেশন ল্যাবের একটা জিনিস আছে, এটাকে আমরা বলি ইনোভেশন
ল্যাবের ইনোভেশন আইডিয়া, আইডিয়া ব্যাংক বলি আমরা। আপনারা গুগল করেন আইডিয়া ব্যাংক বাংলাদেশ, তাহলে আপনারা দেখবেন যে আইডিয়া ব্যাংকে আপনি আইডিয়া জমা দিতে পারবেন। হাজার হাজার মানুষ আইডিয়া জমা দিয়েছে এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন, 1300-1400 উপরে আইডিয়াকে A2I ফান্ড করেছে। এর মধ্যে কচুরি পানা দিয়ে ফার্নিচার তৈরির আইডিয়াও আছে, এখানে আনারসকে একটা ছোট মেশিন দিয়ে শুকায় কেমন আনারসের চিপস বানিয়ে দেওয়া যায় সে আইডিয়াও আছে। এগুলো ফান্ডিং পেয়েছে, লোন না কিন্তু, এগুলো সব গ্রান্ট পেয়েছে, ফলে সে আজকে একটা উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং এখানে কোনো ক্রাইটেরিয়া নাই, আপনার প্রায়র এক্সপিরিয়েন্স থাকতে হবে এমন কোনো কথা নাই, আপনাকে ওই মেশিন বানাইতে হবে এটারও কোনো কথা নেই, আপনার একটা আইডিয়া আছে যে এই মেশিনটা বানাইতে হবে, আমি বিশ্বাস করি এই মেশিনটা বানাইলে ব্যবসা করবে, আপনি ওখানে গিয়ে পিচ করেন, প্রেজেন্টেশন দেন, তারা আপনার আইডিয়া পছন্দ হলে আপনাকে টাকা দিয়ে বলবে আচ্ছা এখন বাবা তুমি তাহলে বানাও, ফেল করো কোনো সমস্যা নেই, ফেলিয়ার থেকে আপনি শিখবেন। আরেকটা হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড, এটা সরকার একটা কোম্পানি তৈরি করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ICT উপদেষ্টার একটা টার্গেটই ছিল এবং তাদেরকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে। তারা তৈরি করেছে স্টার্ট আপ বাংলাদেশ, যে আপনি একটা ছোট স্টার্ট আপ, আপনি গ্রো করবেন, আপনি স্টার্ট আপ বাংলাদেশের কাছে যাবেন, দে উইল ইনভেস্ট ইন ইউ, তারা আপনার শেয়ার কিনে নেবে, সরকার আপনার শেয়ার কিনে নেবে যেন আপনি আরো স্ট্রং হয়ে দাঁড়াতে চান। এটা ছাড়াও আমি কয়েকটা জার্গন ইউজ করেছি, MOC মানে মিনিস্ট্রি অফ কমার্স, বিডা মানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, NSDA প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এবং MOWCA মৌকা বলি আমরা, মিনিস্ট্রি অফ ওমেন চিলড্রেন্স ওয়েলফেয়ার। এই যতগুলো মিনিস্ট্রি আছে এদের ওয়েবসাইটে জানো, দেখবেন এরা প্রচুর ট্রেনিং করায়, উদ্যোক্তা তৈরি করার জন্য ট্রেনিং করায়, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য বেশ কিছু সুযোগ, যেমন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP, UNDP-তে আমার সহধর্মিণী কাজ করেন, উনি একটা প্রজেক্টে আছেন, উনারা নারী উদ্যোক্তাদেরকে আলাদাভাবেই কিন্তু ট্রেনিং দেন, তাদের অর্থায়নের ব্যবস্থা করে দেন। আপনারা খুঁজে বের করেন এগুলো, অনেক সময় আমরা ট্রেনিং খুঁজে পাই না যেখানে আপনারা বসে আছেন, তাই না? এটা ছাড়াও SME ফাউন্ডেশন, বিসিক এবং জয়িতা ফাউন্ডেশনের মতো সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা অর্থায়ন জায়গা, উদাহরণ দিয়ে বলি, নতুন মহিলা উদ্যোক্তাদের জন্য ধানমন্ডির রাপা প্লাজার উপরে দোকান বানিয়ে বসে রাখা হয়েছে, মাসে 10,000 টাকা দিলে আপনি ওই দোকানের মধ্যে আপনার পণ্য রেখে আপনি বিক্রয় করতে পারবেন। সরকারের এরকম বহুত সেন্টার তৈরি, রাপা প্লাজা তো খুব চালু একটা মার্কেট, চিন্তা করতে পারেন রাপা প্লাজার একটা দোকানের মান্থলি ভাড়া কত হইতে পারে, 50,000-1,00,000 টাকা মান্থলি ভাড়া আছে, সেখানে সরকার 10,000 টাকা দিয়ে নতুন উদ্যোক্তাদের জন্য জায়গা তৈরি করে রেখেছে। তো এরকম কিন্তু অনেকগুলো জায়গা আছে, বিসিকের সারা বাংলাদেশে 72টার মতো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে যেখানে আপনি জায়গা নিতে পারেন, ক্ষুদ্র উদ্যোক্তারা জায়গা নিতে পারে, এগুলো আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে, জানতে হবে। এটা ছাড়াও একশপ যে প্রতিষ্ঠানটা আমি চালাই, এখান থেকেও কিন্তু আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে অনলাইন প্রেজেন্স তৈরি করে দিচ্ছি, তাদেরকে একদম ফ্রি, আপনি নিজে সাইন আপ করে নিজে একটা খুলে ফেলতে পারেন, আমরা একেবারে 64টা জেলায় আপনার লজিস্টিক সাপোর্ট সমস্ত কিছু আমরা দিয়ে থাকি ই কমার্সের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে সরকার থেকে শেখ কামাল ICT ইনকিউবেটার বলে একটা জিনিস তৈরি করা হচ্ছে, যেটা আপাতত 12 জেলায় আছে, যেটা 64 জেলাতে হবে 2024 সালের মধ্যে, এটা নিয়ে অলরেডি কাজ চলছে, 12 জেলায় ইতিমধ্যে আছে, আমার আমার হোম টাউন রাজশাহীতে আছে। এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, এই দুইটা জায়গাতে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা জায়গা তৈরি করে আছে, আপনি একটা সিট নিয়ে কালকে এটা আপনার অফিস, আপনি চেষ্টা করেন আপনার ব্যবসা দাঁড় করানোর জন্য, আপনার চেয়ার টেবিল সরকার দিয়ে দিচ্ছে শেখ কামাল ICT ইনকিউবেটারে এবং BHTPA তে, এটা যশোরেও আছে, আমি জানি না আমার এখানে যশোরে কেউ আছে কিনা, যশোর আমার শ্বশুর বাড়ি, বিউটিফুল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। কাউরান বাজারে যদি চলে যান ওখানে আপনার 2টো বিল্ডিংয়ে আছে যেখানে আপনার সফটওয়্যার ইনকিউবেশন সেন্টারই আছে, ওখানে আপনারা জায়গা নিতে পারেন। প্রাইভেট সেক্টরে আমার কি কি সুযোগ সুবিধা আছে, প্রাইভেট সেক্টরে সুযোগ সুবিধা আছে হচ্ছে ইনকিউবেটার, অনেকগুলো প্রাইভেট ইনকিউবেটার আছে, আপনারা বাংলাদেশ ইনকিউবেটার লিখে গুগলে সার্চ করেন, ঢাকা ইনকিউবেটার লিখে সার্চ করেন, দেখবেন অনেকগুলো পেজ, হাব ঢাকা হ্যান ত্যান এরকম ইনকিউবেটার আছে যেগুলোতে আপনারা ঢুকতে পারেন। অ্যাক্সিলারেটার আছে, অ্যাক্সিলারেটারের কাজ কি, আপনি বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন, আপনাকে ধাক্কা দিয়ে আরো এগিয়ে দেবে, তো এই অ্যাক্সিলারেটার, গ্রামীণ ফোনের নিজের অ্যাক্সিলারেটার আছে, বাংলা লিঙ্কের অ্যাক্সিলারেটার আছে, আপনারা সেবা XYZ এর নাম শুনেছেন না, ওটা বের হয়েছে গ্রামীণ ফোন অ্যাক্সিলারেটার দিয়ে, সাধারণ একটা উদ্যোক্তা, বাংলা লিঙ্কের আছে, রবি আর আছে, আপনারা বিডি টিকেটস এর নাম শুনেছেন, বিডি টিকেটস আমার উদ্যোগ ছিল যেটা এখন রবি অ্যাক্সিলারেটারের ভিতর দিয়ে, ওটা আমি বিক্রি করে দিয়েছি, বের হয়ে গিয়েছি, কিন্তু ওটা এখন রবি অ্যাক্সিলারেটারের ভিতর দিয়ে এখন সারা বাংলাদেশে চলছে। পিক্স মামা বলে একটা আছে, ছবি কেনা বেচা করার একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো এরকম অনেক আছে। তরু অ্যাক্সিলারেটার বলে একটা আছে প্রাইভেট, আপনার ওখানেও যেতে পারেন। এটা ছাড়াও চ্যালেঞ্জ ফান্ড আছে, বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, WFP, ILO, UNDP, চ্যালেঞ্জ দেয়,
যেমন বাংলাদেশে লেদার টেকনোলজির এখন চ্যালেঞ্জ চলছে, অ্যাসিডালা পানি বের হয়ে নদীতে চলে যাচ্ছে, তো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এই চ্যালেঞ্জটা সলভ করতে পারবে বাংলাদেশে তাকে আমরা 30 লক্ষ টাকা দিব। তখন বুয়েট কিছু পোলাপাইন, কমার্সের কিছু পোলাপাইন এক হয়ে, ছেলে এক হয়ে, কিন্তু ওই চ্যালেঞ্জ ক্যাপিটালিস্ট বাংলাদেশে ভিসি আলাদা লাইসেন্স আছে, 20-25টা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে আছে যারা আপনাকে ইনভেস্ট করার জন্য বসে আছে, মুসলিম বিডি ভেঞ্চার এরকম অনেকগুলো আছে, খুঁজে বের করে। অনেক কোম্পানি জেভি করার জন্য প্রথম আলোর মতো পত্রিকায় বিজ্ঞাপন দেয় জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে আগ্রহী, খুঁজে বের করেন। এটাও কিন্তু অনেক ক্লাসিফাইড, অনলাইন ক্লাসিফাইড আপনি খুঁজে পাবেন। ট্রেড অ্যাসোসিয়েশন যেমন ইক্যাব, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের আলাদা ইউথ ফোরাম বলে একটা জিনিসই আছে। আপনি অন্টারপ্রেনার না, আপনি শিক্ষার্থী, কিন্তু আপনি এখনই ইক্যাব ইউথ ফোরামে কানেক্ট করে আপনি কিন্তু ই কমার্সের আদ্যপান্ত বুঝে যেতে পারেন। এরকম বেসিসেরও আছে, বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস, এরকম বিজিএমই এরও আছে, যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার যারা আছে, তো আপনাকে ট্রেড অ্যাসোসিয়েশন গুলোর দিকে তাকাইতে হবে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন কোথায় হয়, আমরা সবাই জানি চকবাজারে কি পাওয়া যায়, আমরা সবাই জানি জিঞ্জিরাতে কি পাওয়া যায়, জিঞ্জিরার ওই লেদ মেশিনের প্রোডাক্টটাকে আপনি কিভাবে আরেকটা এসএমএর সাথে লাগিয়ে দিতে পারবেন, এই কানেকশন যখন বের করে ফেলবেন তখন ওখান থেকে ইনভেস্টমেন্ট বের হয়ে যাবে, অপরচুনিটি বের হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর ডিজিটাইজেশনে আরো অনেক বেশি বিশ্বাস করে আমাদের থেকে, সুতরাং আপনি যত বেশি ডিজিটাল হবেন প্রাইভেট সেক্টরের সাথে তত আপনার মিথস্ক্রিয়া সুবিধাজনক হবে। এই হচ্ছে গিয়ে মূল জিনিস ছিল। এখন লাস্টে আমি একটা কথা বলতে চাই, ই কমার্সের উপরে আমি একটা আলাদা ফোকাস দিতেই চাই, যে কেন ই কমার্সের দিকেও আপনারা তাকাবেন টেকনোপ্রেনারশিপের অধীনে। অনেকে আমরা ই কমার্স বলতে ওই ইভেলিয়া দারাজকে বুঝে ফেলি, সেটা না। আজকে দারাজের সাথে আমার প্রোগ্রাম ছিল, আফরোজা ম্যাডাম আপনাদেরকে বলেছে, দারাজের প্রোগ্রামটা ছিল দারাজ সেলার স্পিড প্রোগ্রাম, দারাজের 40,000 মার্চেন্ট আছে, এই 40,000 কিন্তু অন্টারপ্রেনার, দারাজের নিজের কিন্তু কোনো প্রোডাক্ট নেই, ওই 40,000 অন্টারপ্রেনার একটা প্রোডাক্ট বানিয়ে কিনে দারাজে আপলোড করে দিচ্ছে, আপনি আমি দারাজ থেকে কিনছি, তো এই 40,000 কিন্তু ই কমার্স অন্টারপ্রেনার। আপনাকে ই কমার্স অন্টারপ্রেনার হইতে গেলে যে নিজের .com থাকা লাগবে এই ধারণা থেকে চলে আসুন, আপনার নিজের ফেসবুক পেজ থাকা লাগবে, দরকার নেই। আপনি বিক্রয় .com এ গিয়ে যারা গাড়ি বিক্রি করতেছে আর মোবাইল বিক্রি করতেছে, এরা কারা? মোবাইলের ব্যবসায়ী তো, সে কি এখন একটা .com বানায় বসে আছে যে আমার ওয়েবসাইটে গিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড একটা স্যামসাং গ্যালাক্সি নোট কেনেন? আপনি তো জীবনেও ওর ওয়েবসাইটে গিয়ে সেকেন্ড হ্যান্ড গ্যালাক্সি নোট কিনবেন না, কিন্তু ওই একই লোক যখন বিক্রয়তে অ্যাড দিবে তখন কিন্তু আপনি ঠিকই কিনবেন, তাই না? তো আমরা কিন্তু ওইভাবে যদি চিন্তা করি তাহলে আপনাকে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে বানান ভুল টুল আছে, একটু মাফ করে দেখবেন, মাফ করে দেবেন স্যাররা, আমি তাড়াহুড়া করে টাইপ করেছি। আরেকটা জিনিস হচ্ছে ই কমার্স মার্কেট যেভাবে এক্সপ্যান্ড করছে, সবচেয়ে বেশি গ্রোথ এমপ্লয়মেন্টে এখন ই কমার্স সেক্টরে, গত বছর থেকে এবছর 166% এই সেক্টরটা বেড়েছে, এবং এই বছর ধারণা করা হচ্ছে $3 বিলিয়ন ডলারের মার্কেট হয়ে যাচ্ছে বাংলাদেশের ই কমার্স, ইন্টারনাল ই কমার্স সেক্টর, ক্রস বর্ডারের কথা বলতেছি না, বাংলাদেশের ভিতরকার। তাহলে ই কমার্স, অনেকেই মনে করেন যে আমি ই কমার্সে ইনভেস্ট করেছি, মানে কি একটা মোটর সাইকেল কিনতে গেছি 80,000 টাকা, এটা 1,60,000 টাকা মোটর সাইকেল, আমি তো টাকা ডাবল করে ফেলবো, বিশ্বাস করেন ওটা ই কমার্স না। টাকা কখনো ফটোকপি করা যায় না, টাকা ফটোকপি করলে ফটোকপি হয়, ওটা টাকা হয় না। হ্যাঁ, সুতরাং ই কমার্স অ্যাকচুয়ালি আপনাকে সাস্টেনেবল ফিউচার দিতে পারবে, এটা কখনো আপনাকে গেট রিচ কুইক দিতে পারবে। ইলন মাস্ক একদিনে ইলন মাস্ক হয় না, সে পেপ্যাল বানাইছে, পেপ্যালের আগে আবার অত জিনিস বানিয়েছিল, তো আপনারা যদি পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন তাকে একটা পর্যায় পর্যন্ত আসতে হয়েছে, কিন্তু তার যে পোটেনশিয়াল রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটা হচ্ছে আর অনেক বড়। আর চেষ্টা করছি, আমার এই ইন্ট্রোডাকশন আসলে আমার হয়ে সাররা দিয়ে দিয়েছে, কিন্তু আমি কানেকশন দেখানোর চেষ্টা করছিলাম যে আমার ক্যারিয়ার পাথে এই যে যত কিছু আমি এতক্ষণ বকবক করে গেলাম, এই ভূমিকাটা আসলে কতটুকু ছিল, সেটা হচ্ছে কি কিভাবে আমি আমার এন্টারপ্রাইজ করেছিলাম গ্রাফিক ডিজাইন শিখে, সেখান থেকে কেমন করে যখন আমি থাইল্যান্ডের কাজটা পেলাম, ওখান থেকে কেমন থাইল্যান্ডের আমি ভ্যালুয়েটেড সার্ভিস বুঝলাম, সেটাকে নিয়ে এসে আমি টেলিটকে কেমন করে কানেক্ট করলাম। টেলিটকে আমার কাজ ছিল এক্সটার্নাল কোঅর্ডিনেশন, এর মানেটা কি ছিল জানেন, বিটিআরসি সরকারের সাথে চিঠিপত্র লেখা, সেখান থেকে আই ক্রিয়েটেড দ্য ভ্যালুয়েটেড সার্ভিস ডিপার্টমেন্ট, সেখান থেকে আজকে এসএসসি এইচএসসি অটোমেশন এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেটা এসেছিল কিন্তু থাইল্যান্ডের আইডিয়া থেকে। সেই আইডিয়াটা যেহেতু ভ্যাস দেখেছি, তাই আমি মালয়েশিয়ার
একটা কোম্পানিতে আমি জয়েন করতে পেরেছিলাম, মেনাং মোবাইল সলিউশন। ওখানে গিয়ে আজকে তো আপনার প্লে স্টোর দেখেন, অ্যান্ড্রয়েড আসার আগে ওভি স্টোর ছিল নোকিয়া, তারও আসার আগে স্প্রিন্ট ওয়ার্ল্ড বলে আমরা একটা জিনিস বানিয়েছিলাম, সেই রিক্সাওয়ালার যে ফোন ছিল সেই ফোনের ভিতরে কিন্তু অ্যাপ পাওয়া যেত, তো সেটাও তৈরি করেছিলাম। ওই জ্ঞানটা কাজে লাগিয়ে আমি ভার্চুয়াল মোবাইল নেটওয়ার্ক বানিয়েছিলাম, ডিজুসের নাম আপনারা অনেকে হয়তো মনে নাই, এটা গ্রামীণ ফোনের ভিতরে আরেকটা অপারেটর ছিল। তো এরকম আমি একটা ভার্চুয়াল অপারেটর ফ্রান্সে, বাংলাদেশের একটা ছেলে যার কোনো টেকনিক্যাল জ্ঞান নাই, আমি ফ্রান্সে গিয়ে ট্রেনজাটেল নামে আমি একটা এমভিএনওতে কাজ করেছি এবং এমভিএনও করেছি। ওই আইডিয়াটা নিয়ে এসে আমি এবং আমার সহধর্মিণী মিলে আমাদের নিজেদের একটা কোম্পানি তৈরি করে ফেলি, এবং আপনারা অনেকে হয়তো ওএলএক্স এর নাম শুনে থাকবেন, এই ওএলএক্স কিন্তু বাংলাদেশে আমরা নিয়ে আসি এবং আমরা চালাই। এবং আমার শুরু থেকে লক্ষ্য ছিল ওএলএক্স বাংলাদেশে চলবে না, আমার আইডিয়াটা হচ্ছে বাংলাদেশের একটা সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার নিয়ে নেওয়া, যেন যারা মার্কেট লিডার আছে তারা আমাকে কিনে নিতে বাধ্য হয়, এবং তাই হয়েছে। আজকে যে বিক্রয় দেখছেন, ওএলএক্স এখানেই এবং বিক্রয় এই তিনটা ছিল একসময় মার্কেট, ওএলএক্স কে কিনে নিয়েছিল এখানেই, কিন্তু কিনে নিয়ে এখানেই সার্ভাইভ করতে পারে না, এখানেই কি কিনে নিয়েছে বিক্রয়, আজকে বিক্রয় আছে, বাট দ্যাট ওয়াজ প্ল্যান্ড। সেই জ্ঞানটা নিয়ে আমি বিডি টিকেটস বানাই, সেটা আরেকটা প্রতিষ্ঠানের অধীনে স্পাইস, এবং সেখানে বিডি টিকেটস বানাতে গিয়ে আজকে আপনাদেরকে বলেছি রবির ইনকিউবেটরে অ্যাক্সিলারেটরে কিভাবে সেটা ঢুকেছে এবং কি চিন্তা করে সেটা করা হয়েছিল, ওই যে আমি এটা কি ব্রেইনস্টর্ম করে করেছিলাম নাকি কি, আমি ওই ডিটেলসে যাবো না, অন্য কোনো একদিন সুযোগ পেলে আলোচনা হবে। কিন্তু ওই স্পাইসে কাজ করতে গিয়ে তখন আমার এটুআইয়ের সাথে একটা মিথস্ক্রিয়া হয়, আমরা বাংলাকে অটোমেট করার চেষ্টা করি। আমার একটা চিন্তা ছিল যে আগে আমি মোবাইলে যখন বাংলা এসএমএস করতাম, আরেকজনের মোবাইলে ওটা লেখা আসতো একটা বক্স 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 আসতো, তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড করা যায় কেন? তখন মোস্তফা জব্বার সাহেবের সাথে একসাথে কাজ করা হয়েছে, এবং দেখেন ওই অটোমেশনের কারণে কিন্তু আজকে ফেসবুকে এটা একটা স্ট্যান্ডার্ড, বিএসটিআর একটা স্ট্যান্ডার্ড যেটা এটুআই থেকে আমরা লিখেছিলাম, আজকে ফেসবুকে এত সুন্দর বাংলা স্ট্যাটাস আমরা দিচ্ছি, এটা আমরা চিন্তাও করি না। অথচ এটা শ্রুতি কাগার কিন্তু এটুআই তে একটা ছোট্ট ইন্টারপ্রেনারশিপ, মানে প্রতিষ্ঠানের ভিতরে এন্টারপ্রেনারশিপকে আমরা বলি ইন্টারপ্রেনারশিপ, সেখান থেকে কিন্তু আজকে দেখেন বাংলায় আমরা এত কিছু করছি, বাংলা কন্টেন্ট নিয়ে এত কিছু করছি। সেখান থেকে কিভাবে পেমেন্টকে সিধা করা যায়, এক পে তৈরি হয়েছে, আজকে বিকাশে আপনারা বিল পে করে দিচ্ছেন, ওটাও কিন্তু এক পে পিছনে বসে আছে, বাংলাদেশের সব ইউটিলিটি বিল পেমেন্ট এক জায়গায় করে দিচ্ছে, এক সব বাংলাদেশের সব ই কমার্স দ্বারা আজকে এক জায়গায় দিয়ে আসছে, এগুলো সব একটা সাথে একটা কানেক্টেড ছিল। দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে ব্র্যাক করা না, দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনার ক্যারিয়ার পাথ কোথায় যায়, এটা অফকোর্স আল্লাহ জানেন এবং আপনার লক্ষ্য থাকতে হবে, কিন্তু প্রতিটা এক্সপিরিয়েন্স আপনার জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা এক্সপিরিয়েন্স, যেখানে আপনি ফেল করেছেন সেটাও আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা কোনো না কোনো এক সময় আপনার কাজে লাগে। আমার আজকে যখন আমি এক শপ চালাই, আমার একদম নিউ এজে যখন আমি চাকরি করা শুরু করেছিলাম, আমি হেঁটে উঠতাম নিউ এজে নয়তলার একটা বিল্ডিং এ, সফটওয়্যার কাজ করতাম ওয়েব ডেভেলপার হিসেবে, আমার এমডি স্যাররা সেই সময় লিফটে করে যেত, আমি মোটা মানুষ, আমি হেঁটে হেঁটে আমাকে নয়তলা উঠতে হতো, লিফট ব্যবহার করার অনুমতি আমার ছিল না। আজকে যখন ই কমার্স অ্যাসোসিয়েশন, সরকারের একটা ট্রেড অ্যাসোসিয়েশনে আমি যখন প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট, তখন উল্টা দিকে আমি নাম বলবো না, আমারই এক প্রিভিয়াস বস আরেকটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে বসে আছে, উনি আমাকে চিনতে পারেন নাই, কিন্তু এখনো আমার মানসপটে কোনো জ্ঞান ফেলানো নয়। এতটুকু বলেই আসলে আমি আজকে শেষ করতে চাই, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, প্রভিসি স্যার এবং ভিসি স্যার আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমরা মনে হয় আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নে চলে যেতে পারি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জনাব রেজওয়ানুল হক জামি স্যারকে তার তথ্যবহুল এবং দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। আমি স্টুডেন্টদেরকে আহ্বান করবো, যদি কোনো কোশ্চিন থাকে আপনারা কোশ্চিনটা আমাকে পাঠাবেন, আমি এর কোশ্চিনটা নিব আমাদের চেয়ার অফ দ্য সেশন অর্থাৎ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের সমাপনী বক্তব্যের আগে। এর মাঝে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার, আমি তাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার সম্পর্কে যদি একটু বলতে চাই, বাংলাদেশে মানসম্মত ব্যবসায়ী প্রশাসন বিভাগ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, আইবি এর অন্যতম কারিগর এবং বর্তমানে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন। আজকের ওয়েবিনারে আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তৃতা দেওয়ার জন্য। এবং স্যার, মাননীয় ভিসি স্যার, ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার শরীফ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার ওয়েবিনারের মাননীয় সভাপতি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আজকের এই ওয়েবিনারের মূল আলোচক কিনোট স্পিকার জনাব রেজানুল হক জামি, আমার ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অভিজ্ঞতা আমি পরে বলবো, আমার মনে হয় আমাকে আগে অ্যাড্রেসটা শেষ করতে হবে। আমরা আজকে আমাদের ডক্টর মাসিকুজ্জামান সাহেব আছেন, ডক্টর সেরিনা আক্তার আছেন, আমার অন্যান্য সহকর্মী আছেন এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি বোধহয় নিজেও অনেক উপকৃত হয়েছি জনাব রেজানুল হক জামির অত্যন্ত তথ্যবহুল, প্র্যাকটিক্যাল এবং ই কমার্সের উপরে চমৎকার একটি বক্তব্য প্রদান করার জন্য এবং উদাহরণ সহকারে। 1999 সালে আমি আমার মেয়ে যখন লন্ডনে যায়, সে জিজ্ঞাসা করেছিল যে আমাকে, বাবা আমি MBA করবো কোনটাতে বা ইয়ে করবো কোন সাবজেক্টে করবো, আমি তাকে বলেছিলাম তুমি ই কমার্সের উপরে করো। তখনও বাংলাদেশে হয়তো ই কমার্স সেভাবে প্র্যাকটিস করেনি, কিন্তু আমার ধারণা ছিল যে একদিন ই কমার্স সারা বিশ্বকে রুল করবে। আজকে জনাব জামির বক্তব্যে সেটাই প্রমাণ হয়ে গেল, বিশেষ করে প্যান্ডেমিক কিন্তু এটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেছে, যার কারণে আমরা দেখছি যে বাংলাদেশ এবং বাংলাদেশে যে চিত্রটি উনি তুলে ধরলেন এটি হয়তো আমাদের অনেক শিক্ষক এবং ছাত্রদেরও জানা নেই, কারণ আমরা নিজেরাও কিন্তু অনেকবার এন্টারপ্রেনশিপ ক্লাবের মাধ্যমে চেষ্টা করেছি যে ছাত্রদের কাছ থেকে আইডিয়া নিয়ে। আমাদের মাননীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর AYM আব্দুল্লাহ একবার 5 লক্ষ টাকা রিওয়ার্ড হিসেবে চেয়েছিলেন ছাত্রদের কাছ থেকে বিজনেস প্রপোজাল বা আইডিয়া দেওয়ার জন্য, কিন্তু আমরা সেরকম ভাবে সাড়া পাইনি। কিন্তু বর্তমান সরকার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর বিশেষ করে জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি এই আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপারে এবং অনলাইন ডিজিটাল যে সিস্টেমটা চালু করার ব্যাপারে যে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, যার কিছু কিছু তথ্য আমরা এখন পেলাম, আর বিশেষ করে বর্তমানে প্রধানমন্ত্রী যে এই অনলাইন বা ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেন সেটি তার A2Y যেটি আছে এই বিভাগটা তার নিজস্ব তত্ত্বাবধানে রয়েছে, তার নিজের কি বলে পোর্টফোলিও হিসেবে আছে। তো এখানে আমি জেনে অত্যন্ত উপকৃত হলাম যে আমাদের ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। A2Y-তে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছি, আমাদের একটা প্রজেক্ট বোধহয় এখনো এটাইতে A2Y-তে কনসিডারেশনের জন্য আছে। আমাদের CSC-র হেড অফ দি ডিপার্টমেন্ট মিস্টার রায়হান শরীফ, উনি এটার চেষ্টা করছেন, আমাদের ছাত্রদেরও কিছু কিছু প্রকল্প আছে, প্রজেক্ট আছে, এগুলো হচ্ছে। আর ই কমার্সের ব্যাপারে উনি যেটা বললেন যে আজকে $3 billion আমাদের বিজনেস এক্সপ্যান্ড করেছে এবং গ্রোথ রেট ইজ 166%, এটা অত্যন্ত চমৎকার এবং বলিষ্ঠ ব্যাপার যেটি আগামীতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশে যে ফ্রিল্যান্স সিস্টেম সেটাও ডেভেলপ করেছে, গ্রামে গঞ্জে এখন ছড়িয়ে পড়েছে, সেইটি কিন্তু আমরা চাই যে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। আমাদের শিক্ষিত যে তরুণ জনগোষ্ঠী আছে তাদের জন্য আমরা চাচ্ছি যে এই ধরনের যদি বিকল্প ব্যবস্থা থাকে যেখানে তারা এটিকে নিয়ে এগিয়ে যেতে পারে এবং তাদের জীবন ও জীবিকা সুরাহা করতে পারে। আজকে বিশ্ব সত্যি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে হয়তো নদীর এক পার ভেঙে আর এক পার গড়বে, এটাই হয়তো আমরা দেখছি। সেখানে যত নতুন নতুন আইডিয়া গুলো আসবে, ইনোভেশন যত হবে, আমাদের কিন্তু দেখবেন আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান আমাদের যে মিশন ট্যাগে বলেছেন ইনোভেশন ফর চেঞ্জ, কাজে আমরা সেটাকে খুব রেডিলি অ্যাকসেপ্ট করবো। আমরা চাই যে আমরা ইনকিউবেটরের কথা বলেছেন, আমরা নিজেরাও চেষ্টা করেছি বিজনেস ইনকিউবেটর তৈরি করার জন্য যেখানে ছাত্ররা কিছু কিছু সুযোগ সুবিধা পাবে। আমাদের বিজনেস স্কুলে স্টার্ট আপ অনেকগুলো হয়েছে, বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে আমরা উৎসাহ দিয়েছি, উদ্যোগ দিয়েছি এবং প্রয়োজন হলে তাদেরকে মূলধনও দেওয়া হবে।
আমরা আজকে অনেক ভালো ভালো কথা শুনলাম, অনেক যে ইস্যুগুলো আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, সেগুলো হলো আমাদের যে তথাকথ পুঁথিগত যে ডিগ্রিগুলো সেগুলো আজকে মূল্য হারিয়ে ফেলেছে, কাজে স্কিল বেসড এডুকেশন এবং যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা আমাদের রয়ে গেছে গ্রামে গঞ্জে, যার ফলে আজকে আমরা এই প্যান্ডেমিকের সময়ও অনলাইনে আমরা ক্লাসগুলো নিতে পেরেছি। আর আমরা আজকে যখন এখানে বসে আছি তখন আমাদের চেয়ারম্যান অলরেডি আমাকে কিছু মেসেজ পাঠিয়েছেন যেখানে স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ক্লাস কিভাবে নেওয়া যায় সেই ধরনের সফটওয়্যারের কথা উনি অলরেডি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এগুলোকে ওয়েলকাম করি, ইনভাইট করি। আমরা চাই জনাব জামি আজকেই নয় এরপরেও আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন, যেহেতু উনি একটা ভাইটাল পজিশনে আছেন এই বিশ্ববিদ্যালয়ের দিকে উনি একটু তাকাবেন, এবং আমরা যেন বিভিন্ন প্রকল্পের ব্যাপারে যখন ওনার সহযোগিতা চাইব ওনার কাছ থেকে আমরা সেটা পাইব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসেবে এই দাবিটা অন্তত আমি তার কাছে করতে পারি। আমি অত্যন্ত চমৎকৃত যে আজকে এই ধরনের একটা আলোচনা অনুষ্ঠান করতে পেরেছি ব্যবসায় ডিপার্টমেন্ট বা বিজনেস স্কুল, এবং আমাদের মাননীয় ডিন মহোদয় এবং প্রভাইস চ্যান্সেলর ডক্টর নজরুল ইসলাম রেগুলার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, দেশ এবং বিদেশ থেকে স্কলারদের নিয়ে আসেন, এবং আমরা কিন্তু চর্চা করে যাচ্ছি যাতে আমাদের শিক্ষকরা এবং ছাত্ররা অনুপ্রাণিত হয় এবং নতুন কিছু করার জন্য বেশ কিছু চিন্তা ভাবনা করে। আমরা দেখেছি যে এসএমইর কথা বললেন উনি, ইট ইজ দ্য ইঞ্জিন অফ গ্রোথ, যে কোনো দেশের ইকোনমি কিন্তু এই এসএমইর উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে আমরা সরকার থেকে যথেষ্ট সহযোগিতা আছে কিন্তু আমরা এটাকে ট্যাপ করতে পারছি না, কারণ ওই যে যোগাযোগের অভাব আমাদের, সেই কারণে হয়তো আমরা এখনো পিছিয়ে পড়ে আছি। আমার মনে হয় আমাদের বিজনেস স্কুল এই সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটি ছাত্রকে জানাবে, আজকের এই প্রোগ্রামটা রেকর্ড করা হবে এবং প্রতিটি ছাত্র যেন তাদের ক্লাসে এই রেকর্ডটি দেখতে পারে বা শুনতে পারে সেই ব্যবস্থা করবে। আমি জনাব জামিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের কাছে এসেছেন এই প্রোগ্রামে এবং এতটা সময় আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রভাইস চ্যান্সেলরকে, উনি এই উদ্যোগটা নিয়েছেন বলে, এবং বিজনেস স্কুলের সকল সহকর্মীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ভিসি স্যারকে। স্যারও অনেকটা সময় ধরে, স্যারের সারাদিন অনেক ব্যস্ততা থাকে, আমরা যদিও এখন অফিসে যাই না, আমাদের মানে বাসায় থেকে আমরা ক্লাস নিতে পারি, কিন্তু আমাদের সম্মানিত ভিসি স্যার, প্রভিসি স্যার, স্যারদের তো অফিসও করতে হয়, সারাদিন অফিস করার পরে এতটা সময় ধরে ধৈর্য ধরে স্যারকে এই বক্তৃতা শুনতে হয়েছে এবং মানে আমাদের সঙ্গে থাকতে হয়েছে, এজন্য স্যারের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। স্যারের সঙ্গে সুর মিলিয়ে আমিও একটু বলতে চাই যে আসলে অনেক তথ্যবহুল এবং দিক নির্দেশনামূলক আলোচনা ছিল আমাদের জনাব রেজানুল হক জামি সাহেবের যে বক্তৃতা সেখানে। আমি বিশ্বাস করি যে এই আলোচনা থেকে আমাদের গ্র্যাজুয়েট হতে যাওয়া স্টুডেন্ট এবং যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গিয়েছেন সবাই অত্যন্ত উপকৃত হবে এবং ভবিষ্যতে উদ্ভাবনী চিন্তা শক্তি দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর একজন সফল উদ্যোক্তা হিসেবে হয়তো ভবিষ্যতে বের হয়ে আসবে। আন্তরিক ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ওয়েবিনারের সমাপনী বক্তব্য প্রদানের জন্য আমাদের শ্রদ্ধেয় প্রোভাইস চ্যান্সেলর স্যার, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোভাইস চ্যান্সেলর এবং বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বক্তব্য প্রদানের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়েবিনার অন টেকনোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই ওয়েবিনার অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শিক্ষক গুরু প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, অনারেবল ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এই প্রোগ্রামের কি রিসোর্স পারসন রেজওয়ানুল হক জামি, হেড অব ই কমার্স এ টু জেড প্রোগ্রাম ICT ডিভিশন গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, আমার সহকর্মী বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার কথা শুরু করার আগে, যেহেতু আমার ধারণা ছিল যে ছাত্ররা দু একটা প্রশ্ন করবে, আমি মনে হয় ছাত্রদের পক্ষ হইয়া একটা প্রশ্ন আমি আমাদের আজকের স্পিকারকে আমি করতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে যেকোনো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য
যেকোনো বিজনেস এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য, বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার, জিরো টু হিরো, জিরো থেকে শুরু করতে, সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে ক্যাপিটাল। এবং বাংলাদেশে ব্যাংক বা অন্যান্য যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি উইদাউট কোলাটারাল সিকিউরিটি মূলত ক্যাপিটাল দেয় না। তাহলে এই যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার হতে চায়, যেমন এখানে অনেকেই আছে যারা চিন্তা করছে আইডিয়া ক্লিয়ার, বিজনেস প্রসেস ক্লিয়ার, বাট ওই ক্যাপিটাল কোথা থেকে পাওয়া যেতে পারে উইদাউট এনি কোলাটারাল সিকিউরিটি? বাংলাদেশ আপনি কতগুলো উল্লেখ করেছেন যে অল্প কিছু ক্যাপিটালের মাধ্যমে অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলের সুবিধা পাওয়া যেতে পারে, বাট ইজ দেয়ার এনি অর্গানাইজেশন হিয়ার ইন বাংলাদেশ দ্যাট ইজ অফারিং দ্য ক্যাপিটাল ফর দ্য এন্টারপ্রেনার্স উইদাউট এনি কোলাটারাল সিকিউরিটি? জি স্যার, ধন্যবাদ। আমি আপনি এলাও করলে আমি এখনই বলুন। আমাদের সাথে এটুআইয়ের সাথে অলরেডি পার্টনারশিপ আছে আইডিএলসি, এটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফআই, এবং আইডিএলসি, আইপিডিসি, এরকম বেশ কিছু লিজিং কোম্পানি আছে যারা উইদাউট ক্যালেটারাল একেবারেই নতুন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিচ্ছেন। এবং এটা এটা ছাড়াও আপনারা জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রণোদনা প্যাকেজ লঞ্চ করেছেন। এই প্রণোদনা প্যাকেজের অধীনে উইদাউট কোলাটারাল নতুন উদ্যোক্তা লোন পাবেন, কিন্তু ওখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে তাকে, এটা কিন্তু সরকার থেকে চাপিয়ে দেওয়া না, এটা ইন্ডাস্ট্রি থেকে এসছে, সেটা হচ্ছে তাকে 1 বছর অপারেশনে থাকতে হবে। সেই অপারেশনে আপনি পুরোপুরি লস করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ব্যবসার বয়স 1 বছর হতে হবে। আপনার ব্যবসার বয়স যদি 1 বছর হয়, উইদাউট এনি কোলাটারাল আপনি লোন পাবেন। এটা শুধু সরকারি যতগুলো ব্যাংক আছে, যেমন সোনালী, জনতা, অগ্রণী, এরা সবাই দিচ্ছে। এবং আপনাকে ওখানে স্পেসিফিক্যালি সিএমএসএম কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার হিসাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং ওখানে আপনি টাকা পাবেন, সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে লোন পাবেন উইদাউট এনি কোলাটারাল। শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য আবার কিছু অপরচুনিটি রয়েছে, নারী উদ্যোক্তাদের অপরচুনিটি আছে। আপনার বেশ কিছু কমার্শিয়াল ব্যাংক আছে, যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো নারী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তাদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসেবে উইদাউট কোলাটারাল লোন রাখার ব্যবস্থা করেছে। মাথায় রাখতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল লোন যখন দেওয়া হচ্ছে, তার মানে আপনার কাজ কিন্তু শুরু হয়ে যেতে হবে। সুতরাং আপনি যদি কাজটা শুরু করেন, এরপরে আপনি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যান, আপনার ট্রেড লাইসেন্সটা করে আপনি আপনার অপারেশনটা শুরু করে আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যান, ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়ার জন্য এখন অনেকগুলো কমার্শিয়াল ব্যাংকও দাঁড়িয়ে আছে। আর এটা ছাড়াও এখন আরেকটা জিনিস হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম বলে একটা জিনিস তৈরি হয়েছে, যারা একেবারেই অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট করছেন, মানে হচ্ছে তারা ধরেই নেন এটা হচ্ছে লস হয়ে যাবে, কিন্তু এটা থেকে যদি লাভ হয় তাহলে তারা ইকুইটি নিয়ে নেবেন, এরকম একটা চুক্তি তারা করেন। এবং এরকম প্রচুর অ্যাঞ্জেল, এরকম প্রায় 55 জন অ্যাঞ্জেল ইনভেস্টর মিলে একটা গ্রুপ তৈরি করেছেন, তারা বেশ 100 উদ্যোক্তাকে এর মধ্যেই তারা দিয়েছেন, এখানেও যাওয়া যাবে। আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট যে গ্রুপগুলো আছে, এর মধ্যে মুসলিম ক্যাপিটাল এবং অন্যান্য বেশ কিছু ছোট ছোট ভেঞ্চার ক্যাপিটাল আছেন, তারাও একেবারে কোলাটারালের প্রশ্নে আসে না, কিন্তু তারা লোন দেন না, তারা ইকুইটি ইনভেস্ট করেন, এখানে যাওয়া যেতে পারে। আর আইসিটি ডিভিশনের যে আইডিয়া প্রকল্পটা আছে, এটার কোনো লিমিট নাই, তার মানে হচ্ছে আপনার আপনি এটা বিসিসি ভবন যেটা আছে নির্বাচন কমিশনের পাশে আগারগাঁওতে, তার 14 তলায় আছে, ওখানে আপনারা অ্যাপ্লাই করতে পারে, যে কোনো উদ্যোক্তাই ব্যবসা শুরু না করেও অ্যাপ্লাই করতে পারে, এবং ওখানে আইডিয়ার উপরে বেস করে কিন্তু ওখানে গ্রান্ট দেওয়ার একটা প্রভিশন আছে, এবং শত শত উদ্যোক্তা এর মধ্যেও কিন্তু এই গ্রান্ট গুলো পেয়েছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য আনসার। চেয়ার অফ দ্য সেশন স্যারের যদি অনুমতি থাকে, যদিও কোনো কোশ্চিন আগে পাইনি, স্যারকে ইনভাইট করার পরে একটা কোশ্চিন আছে স্যার, একজন স্টুডেন্ট স্যার আপনি অনুমতি দিবেন? একজন জানিয়েছে এভাবে, আসসালামু আলাইকুম স্যার, জামি স্যারের কাছে একটা জানতে চাওয়া ছিল, আমি ব্যক্তিগতভাবে ডিজিটাল মার্কেটিং শিখছি এবং পাশাপাশি bongohat.com দাঁড় করাতে চাচ্ছি, এই পথ চলায় কোনো হেল্প সম্ভব কিনা? নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রদের জন্য একটা বিশেষ ঘোষণা, 100 সরকারের একটা আর্কিটেকচার, ই কমার্স আর্কিটেকচার, যেখানে নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের সবাইকে হ্যান্ড হোল্ড সাপোর্ট দেওয়া হয়ে থাকে। নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এখানে আছেন,
ডিন স্যার এখানে উপস্থিত আছেন, আমি ডিন স্যারের অনুমতি নিয়ে এবং ভিসি স্যারের অনুমতি নিয়ে বলতে চাই, আপনারা যদি একটু একীভূতভাবে একত্রে যদি আমাদের কাছে আসেন, তাহলে আপনার এটা এস্টাবলিশ করে দেওয়ার জন্য যেই ধরনের টেকনিক্যাল এবং এস্টাবলিশমেন্ট সাপোর্ট প্রয়োজন, সেটা এটুআইয়ের 100 ইউনিট থেকে আমি এটা করে দিতে আগ্রহী আছি। স্যার আপনারা যদি একটু আশীর্বাদ দেন, তাহলে আমরা মনে হয় এই কাজটা শুরু করে ফেলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, এটা ভালো হবে আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আসলে ভার্চুয়ালি না হলে আমরা এখন সবাই মিলে একটা তালি দিয়ে, জোরে একটা তালি দিয়ে আপনাকে আমরা সাধুবাদ জানাতে পারতাম, সেটা পাচ্ছি না। তারপরেও আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার, স্যার প্লিজ। মাননীয় সভাপতি, আমার একটা জাস্ট কোয়েরি ছিল ওনার কাছে, একটু বলতে পারি ওনাকে? জি স্যার, প্লিজ স্যার। সেটা হলো যে আমরা ই-কমার্স এর কথা বলছি, আপনি অনেক কিছু এখানে আমাদেরকে দেখালেন, শোনালেন সবকিছু, কিন্তু আমার মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেডিং এ যাতে ক্রেডিট কার্ড ছাড়া পেপ্যাল সিস্টেমটা আমরা কবে চালু করতে পারবো, যাতে হয়তো ই-কমার্স আরো সহজ হয়ে যাবে। বাংলাদেশ ইজ নট ইন পেপ্যাল স্যার। স্যার স্যারের অনুমতি নিয়ে আমি এখন বলছি না। জি প্লিজ রেজওয়ান। ধন্যবাদ স্যার, আমি একটু এক্সপ্লেন করি স্যার, পেপ্যাল কেন বাংলাদেশে আসছে না। স্যার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, বাংলাদেশ ব্যাংক যেভাবে আমরা ফিসকাল পলিসিটা আমরা যেভাবে তৈরি করেছি, সেই ফিসকাল পলিসি অনুযায়ী পেপ্যালের বেশ কিছু জিনিস আছে যেগুলো এর সাংঘর্ষিক। একটু উদাহরণটা এভাবে দেই স্যার, বাংলাদেশে কিন্তু পাকিস্তানের হাবিব ব্যাংকও কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড একটা ব্যাংক, বা আল কি বলবো ওটার নাম ভুলে গেছি স্যার, খুব ছোট ছোট কিছু ব্যাংক আছে আপনারা জানেন, বিদেশি ব্যাংক যাদের একটা মাত্র ব্রাঞ্চ, ইন্ডিয়ান স্টেট ব্যাংকও আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক ভালো আছে, ব্যাংক ভালো আছে। জি জি, ব্যাংক ছিল, হ্যাঁ সিলন ব্যাংক, সিলন বেশ ভালোই কাজ করছে। কিন্তু মাসুদুজ্জামান স্যারও ঠিক বলেছেন। তো যেটা আমি বলার চেষ্টা করছি স্যার, পেপ্যাল বাংলাদেশে আসার জন্য যে ন্যূনতম ক্রাইটেরিয়া, যেমন বাংলাদেশ ব্যাংক কি বলে, আপনি যখন একটা লিস্টেড ব্যাংক হন, তখন আপনি কিন্তু আপনার ব্যাংকের স্থিতির একটা অংশ কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা হিসেবে থাকে। বেশিরভাগ ব্যাংক উদ্যোক্তা কিন্তু এটাকে একটা আপনার কি বলে সিকিউরিটি ডিপোজিট বলি, নস্ট্রো অ্যাকাউন্ট বলি, অনেকভাবে এটা রাখা হয়। পেপ্যাল যেটা আমেরিকাতে চলে, পেপ্যাল এর কিন্তু হোল রেজিস্ট্রেশনটা হচ্ছে আয়ারল্যান্ডে, মানে ওরা ইভেন আমেরিকার ফিসকাল যে আইন সেটাকেও তারা বাইপাস করার চেষ্টা করেছে, ফেডের ফিসকাল আইনও বাইপাস করার চেষ্টা করেছে। বাংলাদেশেও পেপ্যাল আসার ক্ষেত্রে মূল শর্ত যেটা ছিল, যে বাংলাদেশের যে সিকিউরিটি নিয়ে যে শর্তটা দেওয়া হয়, যে আমরা চেষ্টা করি যে যে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ এটা যেন না কমে যায়। যখনই একেবারে ওপেন করে দেওয়া হয়, তখন দেখা যায় যে ফরেন কারেন্সি রিজার্ভের একটা ফ্লাইট শুরু হয়ে যায়। সরকার এখানে একটু ধীরে চলো নীতির মধ্যে আছে স্যার। আমরা যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডটা ইউজ করি আপনি আমি, ওটাতে কিন্তু ট্রাভেল কোটার উপরে আমরা ব্যবহার করি। সরকার বলে দিয়েছে সার্কের জন্য $5,000, সার্কের বাইরে $7,000, মিলে $12,000। একজন ইন্ডিভিজুয়াল যার একটা পাসপোর্ট আছে, সে $12,000 বাইরে খরচ করতে পারে। এখন ইমাজিন আমরা যখন পেপ্যালকে এখানে অনুমতি কিন্তু সরকার দিয়ে রেখেছে, পেপ্যাল তুমি আসো আমাদের ফিসক্যাল, তো পেপ্যাল স্যার রাজি হচ্ছে না, পেপ্যাল আসলে ওই ওই সিকিউরিটি রাখতে চায়। তো সরকার পেপ্যালের সাথে মূল যে কাজটা, যেটা আমি পেপ্যাল ব্যবহার করে বাংলাদেশে যদি আমি টাকা নিয়ে আসতে চাই, বাংলাদেশ থেকে টাকা বাইরে পাঠাবো না কিন্তু বাইরে থেকে টাকা নিয়ে আসবো, সেটার জন্য পেপ্যালের কিছু সাবসিডিয়ারি সার্ভিস আছে। যেমন একটা হচ্ছে জুম, XOOM না, তো এই জুম সার্ভিস ইতিমধ্যে ব্যাংক এশিয়ার সাথে চুক্তি করে এটা করছে। যারা ফ্রিল্যান্সার আছে স্যার, তারা কিন্তু পেপ্যালে টাকা রিসিভ করতে পারেন, এবং রিসিভ করে সেটা কিন্তু তারা জুম দিয়ে ব্যাংক এশিয়া, সোনালী ব্যাংক ওটা দিয়ে বের করে নিতে পারেন। এটা অলরেডি বাংলাদেশে চলছে। এটা ছাড়াও প্রাইভেট সেক্টরে স্যার পেপ্যাল এর বেশ কিছু এক্সচেঞ্জ তৈরি হয়ে গেছে, যে আমার পেপ্যাল অ্যাকাউন্ট নাই কিন্তু আমার পেপ্যালে অন্য একটা কিছু পে করতে হবে, তাহলে আমি এরকম একটা এক্সচেঞ্জে গিয়ে আমি করে ফেলতে পারি, এটা আছে। আর বাংলাদেশ ব্যাংক থেকে দুটো লাইসেন্স স্যার দিয়েছে, একটাকে বলা হচ্ছে, আমি জাস্ট নামটা ভুলে গেলাম স্যার, আইপে যেরকম একটা প্রতিষ্ঠান আছে বা ই মানি, এই দুটো হচ্ছে ওই লাইসেন্সটা, পিএসও স্যার, পিএসও পেমেন্ট সিস্টেম অপারেটর, পিএসও, আর একটা হচ্ছে পিএসপি। তো পিএসও লাইসেন্সটা স্যার পেপ্যাল নিয়ে আসতে পারে, ডিসকাশন স্যার চালু আছে, আমি আসলে কনফিডেন্সিয়াল কথা অনেক কিছু বললাম না, চেষ্টা করছে স্যার সরকার। আর এখানে লাস্ট আর একটা আশার বাণী স্যার শুনিয়ে রাখি,
পেপ্যাল যেভাবে ওই যে একটা বাটনে ক্লিক করে পে করে দেওয়া যায় বা একটা লিংকে ক্লিক করে করে দেওয়া যায় আইসিটি ডিভিশন থেকে, এটা এর মধ্যে একটা স্যার বানিয়ে ফেলা হয়েছে। আমি এটা কোনো উদ্বোধন হয় নাই, নর্দার্ন ইউনিভার্সিটির স্যাররা এবং স্টুডেন্টরা আজকে প্রথমবার এটা দেখতে পাবে। এটার নাম হচ্ছে স্যার বাই নাও। আমি আপনাকে আমি স্ক্রিন শেয়ার করে একবার দেখিয়ে দিচ্ছি স্যার। এইটা হচ্ছে গিয়ে স্যার বাই নাও, এটা পুরো পেপ্যালের কপির মতো তৈরি করা হয়েছে স্যার। এখানে আপনারা ওই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে যে কোনো পেমেন্ট রিসিভও করতে পারবেন, পেমেন্ট দিয়েও দিতে পারবেন। আপনার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যান ত্যান এগুলো কিচ্ছু লাগবে না। আপনারা নিজেরা, একটা টেস্ট বেসিসে চলছে, এখনো ইনোগ্রেট করা হয় নাই। A2I-এর এক সপ্তাহ থেকেই এটা কারিগরি সহায়তায় তৈরি করে দেওয়া হয়েছে স্যার। এবং ওই লিঙ্কটা দিয়ে আমি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যাই প্ল্যাটফর্মে থাকেন না কেন, হোয়াটসঅ্যাপ, সেই প্ল্যাটফর্মে কিন্তু লেনদেন করা সম্ভব। এটা অনেকটা চীন যেভাবে আলিপে তৈরি করে ফেলেছে, আমরা আসলে আলিপের মতো আমরা আসলে একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করে ফেলেছি। এটা সরকারি আমাদের ইউনিটের মাধ্যমে আসছে, এটা সামনে মাস খানেকের ভিতরেই স্যার এটা আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, রিয়েলি গুড। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আর যদি কোশ্চেন না থাকে তাহলে উই ক্যান সাম আপ। জি স্যার, স্যার ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন, কারণ আমাদের অনেকের কাছে থিওরিটিক্যাল ইনফরমেশন আছে এবং প্রত্যেকের মধ্যে আছে যে না এটা নাই, সেটা নাই, এটা হয় না, সেটা হয় না, এরকম একটা ধারণা ছাত্র বলেন সবার মধ্যে যে এটা পারতেছি না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এইগুলো তো আছে। কিন্তু বাংলাদেশে কম হইলেও যে অপরচুনিটি গুলো আছে সেটা আসলে আমাদের জানা নাই, আমাদের জানতে হবে, এন্টারপ্রেনারকে জানতে হবে। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তো আইডিয়া বেসড এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, এখানে দুইটা আছে, একটা হলো আইডিয়া আর একটা হলো কি বলে ইনোভেটিভ আইডিয়া, ইনোভেশন। সো এই দুইটাকে যদি অ্যাড্রেস করতে হয় এবং যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইন প্রসেস, যদি আমাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে উই মাস্ট হ্যাভ নিউ আইডিয়াস আর ইনোভেটিভ আইডিয়াস, এবং যে আইডিয়া সেল করা সম্ভব, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। উপাচার্য মহোদয় আর একটা কথা বলছেন ফ্রি লঞ্চিং, বাংলাদেশে এটা কমন হয়েছে এবং আমি জানি অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে আছে কিনা আমার জানা নাই, লাখে লাখে টাকা মাসে ইনকাম করে ফ্রি লঞ্চিং করে, কিন্তু এটা টেকনিকটা আসলে জানে না। আমি রিসেন্টলি ফ্রি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির যে সভাপতি আছে ডক্টর তানজিবা রহমান, একটা অনুষ্ঠানে আমি ছিলাম, আমি ওনাকে বললাম ওনাদের 600,000-এর বেশি ফ্রিল্যান্সার এই অ্যাসোসিয়েশনের অধীনে অ্যাসোসিয়েশনের আন্ডারে আছে। ওনাকে আমি বলেছি আমাদের নেক্সট ওয়েবিনারটা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং এর উপরে হবে, সেটা উনি রাজি হয়েছেন। আমরা আজকেরটার পরে আমরা ওইটা ছাত্রদেরকে শিখাবো কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, এটা আমি সিরিয়াসলি নিয়েছি এবং ওনার সাথে আমার কথা হয়েছে, বলছে স্যার যে কোন সময় বললে আমরা কথা বলবো ছাত্রদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ স্যার, ফ্রিল্যান্সিং ইজ এ নিউ টাইপ অফ বিজনেস। আরেকটা স্যার আরেকটা কথা বলছেন, এটাও আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হয়েছে যে এডুকেশনটা আসলে স্কিল বেসড হওয়াছে, স্কিল বেসড। এখন আমরা যতই থিওরিটিক্যাল, যত কনসেপচুয়াল ক্লারিটি থাকুক না কেন, যতক্ষণ এটা স্কিলের সাথে কানেক্টেড না হবে, যতগুলো এটা প্র্যাকটিস করতে আমরা না পারবো, ততক্ষণে ওইটা কিন্তু ইউজেবল হবে না। এই জন্য হয়তো থিওরিতে বলা হয়েছে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য তিন ধরনের কাজ দরকার। একটা হচ্ছে স্টিমুলেটরি অ্যাক্টিভিটি, যেমন আজকে স্টিমুলেট হওয়া, কারো কথার মাধ্যমে কেউ উদ্বুদ্ধ হওয়া। সাপোর্টিং অ্যাক্টিভিটি, যেমন ব্যাংক লোন ইত্যাদি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। আর একটা হলো সাস্টেইনিং, ধরে রাখা, যেখানে আমার একটা প্রশ্ন ছিল আমি করি নাই, যে বাংলাদেশে আমরা দেখলাম যে 163% গ্রোথ, কিন্তু কত পার্সেন্ট, মানে কতজন ইনিশিয়েটিভ নিয়েছিল এবং কত পার্সেন্ট ড্রপ করে গেছে উইদাউট, মানে সেই স্ট্যাটিস্টিক কিন্তু আপনি দেন নাই, যে হয়তো দেখা যাবে 300% ড্রপ করছে, ঠিক আছে, আর অনেক অনেক ইনিশিয়েটিভ নিয়েছিল, তারা মানে আলোর মুখ দেখে নাই। এই যে সাস্টেন যে করে না, তার কারণগুলি আসলে খুঁজে বের করা দরকার, কোথায় কারণগুলি কোথায়, এবং সেইখানে যদি অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো গ্রোথ 500% হয়ে যাবে। আমার যা ধারণা, ইন্টারেস্ট এখন অনেকের মধ্যেই আছে, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখি করতে চাই, তো সাস্টেইনিং পার্টেও মনে হয় আমাদের কিছু কাজ করা উচিত। আইডিয়া আছে, সাপোর্টই আছে, কিন্তু সাস্টেইন করছে না, লুজার,
সেখানে কি করা যেতে পারে, দ্যাট ক্যান বি অ্যান আইডিয়া হুইচ ক্যান বি রিসার্চড। আজকে আমাদের কিনোট স্পিকার অনেক থরলি অনেক কথা বলছে, বলতে গেলে আমি এক ঘন্টা বলতে পারবো, আমি লিখেছি সব, তারপর আমি পাঁচ মিনিটে আমি চেষ্টা করতেছি। উনি বলছেন যে আমাদেরকে এন্টারপ্রেনার হতে হলে আসলে শিক্ষা নিতে হবে আগে, উইদাউট এডুকেশন কিন্তু এন্টারপ্রেনার হওয়া যাবে না, আগে এডুকেশন নিতে হবে তারপর আমাদেরকে এন্টারপ্রেনার হইতে হবে। উইদাউট এডুকেশন হয় না তা না, বাংলাদেশে অনেকে উইদাউট এডুকেশন এন্টারপ্রেনার হয়েছে, তবে সেই সময় এখন আর নাই, তখন টেকনোপ্রেনারশিপ ছিল না, এখন টেকনোপ্রেনারশিপ চলে আসছে, টেকনোলজি এখন হয়ে গেছে ভিত্তি। টেকনোলজি ছাড়া, উইদাউট হ্যাভিং নলেজ অফ টেকনোলজি, উইদাউট ইউজিং মানে বাই নট ইউজিং টেকনোলজি, ওয়ান ক্যানট কম্পিট উইথ আদার্স। কারণ অন্যরা যখন টেকনোলজি ব্যবহার করছে, তখন আমি যদি আমার বিজনেসে সাকসেসফুলি টেকনোলজি ব্যবহার করতে না পারি, ইনোভেটিভ টেকনোলজি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু এটা তখন আমি সাকসেস হতে পারবো না। যেমন আমাদের এরকম অনুষ্ঠানে চাল ডালের সিইও এসেছিল জিয়া সাহেব, সে বলছে যে আমরা দ্রুত, আমাদের একটা টাইম আছে, 15 মিনিটের মধ্যে আমরা অর্ডারটা মানে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেব। স্পিকার আরো একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে 2 কোটি পরিবার কৃষি কাজের সাথে জড়িত। এখন কৃষি যে প্রোডাক্ট, কৃষি যে কাজ, তার সাথে এন্টারপ্রেনোরিয়াল মানে বিজনেস হতে পারে, এখানে 2 কোটি যে 10 কোটি বিজনেস এখানে ডেভেলপ করতে পারে। কিন্তু আমরা কিন্তু কৃষিকে কৃষি হিসেবেই দেখছি, এখানে টেকনোলজি আমাদের কাছে কেন যেন মনে হয় এখানে টেকনোলজি ব্যবহার করার কোনো দরকার নাই, যে টেকনোলজি আছে ওইটা দিয়ে সম্ভব। কৃষি কাজ প্লাস মিডলম্যান যারা আছে মাঝখানে কৃষি পণ্যকে মানে যথাস্থানে মার্কেটে উপস্থাপন করে। আজকে দেখা যাচ্ছে যশোরে 1 কেজি করলার দাম যশোরে 5 টাকা, ঢাকা শহরে 60 টাকা। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার কারণ কি? এই ডিফারেন্সটার কারণ সেই ট্রেডিশনাল পদ্ধতিতে এখনো সেই ডিস্ট্রিবিউশন সিস্টেম চলছে। তো এইখানে কিন্তু বিজনেস, ইনোভেটিভ বিজনেসের এন্টারপ্রেনার, এখানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার অনেক সুযোগ আছে। ওনার লেকচার মধ্যে আরো একটা বিষয় ছিল যে টেকনোলজি মার্জিং টেকনোলজিক্যাল এক্সপার্টিস উইথ দ্য এন্টারপ্রেনারশিপ স্কিলস, টেকনোলজিক্যাল এক্সপার্টিস উইথ এন্টারপ্রেনারশিপ স্কিলস, দুইটা মার্চ করতে হবে যদি আমি সাকসেসফুল হতে চাই। একজন এন্টারপ্রেনার বলছেন যে হি শুড থিঙ্ক সামথিং ডিফারেন্ট, হি শুড বি এবল টু অ্যাড নিউ ভ্যালুস, এবং হি মাস্ট বি অ্যান অপরচুনিটি সিকার। এবং উনি এক্সাম্পল দিয়েছেন উবার, যার নিজের একটা গাড়ি নাই কিন্তু সে লাখে লাখে গাড়ি মানে নিয়ন্ত্রণ করছে। সো এই বিষয়গুলি টেকনোলজিক্যাল এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত এবং ইজিলি করা যেতে পারে। আর একটা এক্সাম্পল দিয়েছেন, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে আছে, ফসল.com বিহাইন্ড দ্য এফিশিয়েন্ট ভ্যালু ক্রিয়েশন বাই ইউজিং এক্সেল, শুধুমাত্র একটা এক্সেল একটা প্রোগ্রাম ব্যবহার করে ফসল.com তারা বিজনেস করে যাচ্ছে। দিস ইজ টেকনোপ্রেনারশিপ, এ রিয়েল এক্সাম্পল অফ টেকনোপ্রেনারশিপ। টেকনোপ্রেনারের অ্যানাটমি বলতে গিয়া আমাদের আজকের স্পিকার বলেছেন, হি মাস্ট হ্যাভ এ ভিশন, ভিশন তো দরকার, আদারওয়াইজ হি মাস্ট বি এবল টু সি ফ্রম নাও টু আফটার 20 ইয়ার্স হোয়াট উইল হ্যাপেন, হি মাস্ট বি এ ভিশনারি পার্সন, হি মাস্ট বি এ কন্টিনিউয়াস লার্নার, হি মাস্ট লার্ন, যা শিখে আসছে বই থেকে ওইটাই এনাফ না, পড়াশোনার পরেও তাকে প্রতিটা পদক্ষেপে তাকে শিখতে হবে। এবং আপনার নিজের জীবনের এক্সাম্পল এখানে ছিল যে আপনি একটা কাজ শুরু করছেন, সেটা থেকে আর একটা কাজ তৈরি করছেন, সেই থেকে আর একটা ভ্যালু ক্রিয়েশন করছেন, দ্যাট হ্যাজ বিন সোল্ড টু দ্য, দ্যাট বিকেম দ্য ন্যাশনাল, ন্যাশন বট ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো কন্টিনিউয়াস লার্নিং। তারপর উনি বলছেন যে হাসলার, তারপর বলছেন প্যাশনেট, গ্রাউন্ডেড ইত্যাদি। উনি বলছেন দিজ আর দ্য অ্যানাটমিক্স অফ টেকনোপ্রেনারশিপ। তারপর উনি আরো কতগুলো প্রশ্ন করছে, হোয়াই টেকনোপ্রেনারশিপ ইজ বেটার ইন বাংলাদেশ, অনেকগুলো অ্যান্সার দিয়েছে। যেমন এখানে এন্ট্রি ব্যারিয়ার নাই, বলতে গেলে কম্পিটিশন খুবই কম। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, চালডাল.com তারা বলছে যে বাংলাদেশে প্রতি বছর প্রতিদিন 1 লাখ অর্ডার, 1 লাখ অর্ডারের ডিমান্ড আছে, কাস্টমাররা 1 লাখ অর্ডার চায়, কিন্তু এর মধ্যে মাত্র 30,000 অর্ডার প্রসেস করতে পারে, আর 5,000 অর্ডার প্রসেস করে হচ্ছে চাল ডাল, বাকি 25,000 দারাজ এবং অন্যান্য যারা আছে ছোট কোম্পানি গুলো তারা, এবং 70,000 অর্ডার মানে মানে ফুলফিল করতে পারে না এরা। তার মানে কি? বিরাট একটা মার্কেট এখানে রয়ে গেছে, যে মার্কেটটা আনএক্সপ্লোর, কেউ এক্সপ্লোর করছে না, এখানে এন্টারপ্রেনার দেখা যাচ্ছে না। সো এটা এটা যে এন্টারপ্রেনার নাই, সোজা কথা একেবারে নাই, বলতে গেলে এন্টারপ্রেনার নাই। বলছে লো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আপনি বলছেন যে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ
ডেভেলপমেন্টে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ ভেরি লো। তারপর বলছেন যে যদি এক্সিস্টিং বিজনেসের সাথে যদি ভ্যালু অ্যাড করা যায়, দ্যাট হোয়াট উই কল ইনোভেশন। উই ডোন্ট নিড টু ডিসকভার এনিথিং নিউ, বাট উই নিড টু ইনোভেট সামথিং। উই শ্যাল হ্যাভ টু কাম আপ উইথ সামথিং দ্যাট হ্যাজ সামথিং আউট অফ সামথিং অলরেডি আছে, সেইটার উপর ভিত্তি করে কিভাবে নিউ ভ্যালু ক্রিয়েট করা যায়, নিউ টেস্ট ক্রিয়েট করা যায়, প্রেফারেন্সেস ক্রিয়েট করা যায়, সেইটা করা যেতে পারে। তারপর আরেকটা কথা বলছেন যে হাউ ওয়ান ক্যান বিকাম এন্টারপ্রেনার। এখানে তো আমরা জানি এন্টারপ্রেনার হওয়ার জন্য যদি বিজনেস মোটিভ থাকতে হবে। এন্টারপ্রেনার ইজ এ পার্সন হু টেক্স প্রফিটেবল রিস্ক, ইনিশিয়েট বিজনেস অ্যান্ড টেক্স প্রফিটেবল রিস্ক। যে রিস্কে প্রফিট নেই এন্টারপ্রেনার না, সে সোশ্যাল এন্টারপ্রেনার বলতে পারেন, সোশ্যাল এন্টারপ্রেনার। বাট এখানে বিজনেস মোটিভ থাকতে হবে, রিস্ক নিতে হবে এবং ইনিশিয়েটিভ টেকার হতে হবে। এগুলি না হলে এন্টারপ্রেনার হওয়া যাবে না। এবং একটা মানে আমি বলবো যে ওভারঅল ক্রিয়েটিভ বা ইনোভেটিভ হতে হবে, সো দ্যাট হি ক্যান প্রেজেন্ট সামথিং দ্যাট ইজ নিউ, হি ক্যান প্রেজেন্ট সার্ভিস অর প্রোডাক্ট টু দ্য কাস্টমার হু ইজ আর নিউ টু দেম। ফ্রম হোয়ার উই ক্যান গেট দ্য আইডিয়া, যেমন আজকের মিটিং, এখান থেকে আমরা আইডিয়া পেতে পারি। আমাদের আজকের স্পিকার বলেছেন যে ইন্টারনাল কিছু থাকতে পারে এবং এক্সটার্নাল। উনি বলছেন যে পার্সোনাল ইন্টারেস্ট। আপনারা জানেন যে মেজর জেনারেল আমজাদ খান প্রাণ গ্রুপের চেয়ারম্যান, ওনাকে একবার আমি একটা অনুষ্ঠানে এনেছিলাম আমার একটা বইয়ের মানে একটা সেরেমনিতে, ইনগুরাল সেরেমনিতে। উনি একটা কথা বলেছিলেন, সেটা আমার কাছে মনে হয়েছে, যে উনি বলছেন যে ডোন্ট গো ফর এনি বিজনেস দ্যাট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, ডোন্ট গো ফর এনি বিজনেস হোয়ার ইউ ডু নট হ্যাভ ইন্টারেস্ট। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্টারেস্ট বোথ আর নিডেড। এই জন্য বলা হয়েছে ইন্টারনাল ফ্যাক্টর, এখানে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে হবে, ইয়েস আই ক্যান ডু দিস, ইয়েস আই উইল ডু দিস, নলেজ অ্যান্ড স্কিল থাকতে হবে, ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইত্যাদি। আর এক্সটার্নাল তো গভর্নমেন্ট সাপোর্ট ইত্যাদি, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে গভর্নমেন্ট সাপোর্ট আছে এটা আনএক্সপ্লোর্ড, এটা ম্যাস লেভেলে আমার মনে হয় না পৌঁছেছে। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু শিখলাম, যে জানলাম যেটা আমরা কিন্তু জানতাম না। সুতরাং এই দিকটা আরো এক্সপোজার যদি পাওয়া যায় ছাত্রদের, জানতে পারে এক্সটার্নাল, তাহলে হয়তো উদ্বুদ্ধ হবে, বা তাদের সামনে যদি প্রপোজাল গুলো আসে, অপরচুনিটি গুলো আসে, তাহলে তারা হয়তো ইন্টারেস্টেড হবে। তারপর আপনি আরো উল্লেখ করেছেন যে হোয়াট সাপোর্ট ডু আই গেট, কোথেকে সাপোর্ট পেতে পারি। যদিও খুব সংক্ষেপে হয়তো একদিন এমন একটা ওয়েবিনার করা যেতে পারে যে শুধুমাত্র সাপোর্ট কি আছে এইটার উপরে ডিটেইল করা যেতে পারে। যে একাডেমিক সাপোর্ট অফকোর্স ইন আওয়ার একাডেমিক ইনস্টিটিউশন উই হ্যাভ এন্টারপ্রেনারশিপ কোর্স, আমরা আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বাট এট দি সেম টাইম এবং কোন কোন ইউনিভার্সিটি ক্লাব আছে, এন্টারপ্রেনারশিপ ক্লাব ইত্যাদি আছে, বা ইনকিউবেটর সার্ভিস দেওয়া যায় কিনা সেটা একটা ভালো ইম্পর্টেন্ট কথা বলছেন, যে ইনকিউবেটর সার্ভিস তৈরি করা যায় কিনা। আর গভর্নমেন্ট পলিসি তো আমরা জানি এবং প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু আমরা হেল্প পেতে পারি। তো এগুলি আসলে আমাদের জানা দরকার, আমাদের নতুন প্রজন্ম যারা নিউ এন্টারপ্রেনার হবেন, যারা নতুন টেকনোপ্রেনার হবেন, তাদেরকে এই এই অপরচুনিটি গুলো জানতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাক্ট করলে তাহলে তারা সাকসেসফুল হতে পারে। সো কনক্লুশনে আমি বলতে চাই যে দিস টেকনোপ্রেনারশিপ ইজ নট দ্যাট দ্য পার্সন মাস্ট বি এ টেকনিক্যাল পার্সন, হি মাস্ট বি এবল টু, রাদার হি মাস্ট বি এবল টু সাকসেসফুলি ইউজ টেকনোলজি টু রিডিউস দ্য লিড টাইম, টু রিডিউস দ্য ডিস্ট্রিবিউশন টাইম, টু রিডিউস দ্য কস্ট। যদি সাকসেসফুলি টেকনোলজি ব্যবহার করে যদি এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়, আমি যদি কম্পিটিটরের চেয়ে যদি বেটার ওয়েতে আরো শর্ট অল্প সময়ের মধ্যে আমি সার্ভিস দিতে পারি, তাহলে ডেফিনেটলি আই উইল বি দ্য নাম্বার ওয়ান সার্ভিস প্রোভাইডার ইন মাই ইন্ডাস্ট্রি, ইন মাই এরিয়া। সো উইথ দিস আরেকটা পয়েন্ট, এটা আমার কাছে মনে হয়েছে বলা উচিত, যে বিজনেস প্রসেস ডেভেলপমেন্ট। আসলে আমরা সবাই কিন্তু জানি বিজনেস কিভাবে ইনিশিয়েট করে, কিভাবে চলে, কিভাবে শেষ করতে হয়, বন্ধ করতে হয়, সবই জানি। কিন্তু বিজনেসটা করার সময় যে প্রসেস, সেই প্রসেস আমাদের ভালো করে জানতে হবে এবং সেই প্রসেসের ক্ষেত্রে কিন্তু টেকনোলজি ক্যান রিইনফোর্স, টেকনোলজি ক্যান হেল্প, টেকনোলজি, এই জন্য টেকনোলজি আইডিয়া, টেকনোলজি ইউজ করার ক্যাপাবিলিটি আমাদের মধ্যে থাকা প্রয়োজন। তাহলেই হয়তো আমরা এই বিজনেস প্রসেসকে ডেভেলপমেন্ট করতে পারবো এবং যে বিজনেস ভালো এফিশিয়েন্ট বিজনেস প্রসেস হলে আমার আইডিয়া আমার ইমপ্লিমেন্ট করতে সহজ হবে। উইথ দিস আমি আজকের এই ওয়েবিনারের প্রধান স্পিকার রিজানুল হক জামি, আমি আমার পক্ষ থেকে এবং আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনি আজকে এত সময় দিলেন আমাদের ছাত্রদের জন্য। সত্যিকার অর্থে আমাদের আসলে এভাবে ডাকলে মানুষ আসে না, বলতে চায় না, আসলে কথাটা আমরা শুনতে চাই। থিওরি আমরা পড়াচ্ছি, আমরা আসলে প্র্যাকটিক্যাল কথাটা শুনতে চাই আমাদের ছাত্ররা, আমরা সবাই, যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন রিয়ালিটি, হাউ দিজ আর ডেভেলপড, হাউ হোয়াট আর দ্য সাপোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবল, দিজ আর দ্য থিংস আমরা জানতে চাই, যেটা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আমি এই জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করছি আমাদের উপাচার্য মহোদয়ের সাথে, আমি বলতেছি আশা করছি যে আপনি আমাদের সাথে কানেক্টেড হলেন, আমাদের সাথে ভবিষ্যতে কানেক্টেড থাকবেন। লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস হোপ ফর দ্য বেস্ট, লেট আস ডেভেলপ এন্টারপ্রেনোরিয়াল এনভায়রনমেন্ট, একাডেমিক এনভায়রনমেন্ট ইন আওয়ার নর্দার্ন বিজনেস স্কুল, অ্যান্ড সেই এনভায়রনমেন্ট ডেভেলপ করার জন্য, সেই এন্টারপ্রেনোরিয়াল এডুকেশন আরো এনহান্স করার জন্য আপনাদের মতো লোক আমাদের সাথে যদি সংযুক্ত থাকে, ডেফিনেটলি উইল বি এবল টু ক্রিয়েট এন্টারপ্রেনার অ্যান্ড টেকনোপ্রেনার ফ্রম দিস স্কুল অফ নর্দার্ন ইউনিভার্সিটি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, উনি আজীবন বিজনেস স্কুলের লিডার আমি বলবো স্যার। এই বাংলাদেশে আজকে আপনি হয়তো জানেন না, বাংলাদেশে আজকে বিবিএস এর প্রোগ্রামটা এসেছে, 4 বছরের, এই প্রোগ্রামের জনক বলতে পারেন, ফাদার, কারণ স্যারের হাতেই প্রোগ্রামটা বাংলাদেশে হয়েছে। আজকে তো সব 4 ইয়ার বিবি হয়ে গেছে, এই আইডিয়াটা, এটা আইডিয়া ইমপ্লিমেন্টেশন সবকিছুর সাথে স্যারই পায়োনিয়ার। সো স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার মতো প্রফেসর আমাদের শিক্ষক আমাদের সাথে আছেন, আমরা ডেফিনেটলি আমরা এরকম উদ্যোগ যদি নেই যে আমরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ কি বলে ব্যাকড বেসড এডুকেশন এখানে যদি আমরা দিতে পারি, আমি আমার বিশ্বাস আমরা নর্দার্ন বিশ্ববিদ্যালয়কে অদূর ভবিষ্যতে একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যেতে পারবো, এবং আমাদের ছাত্রছাত্রীরা চাকরি না পেলেও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারে, সেটা আমরা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি এতক্ষণ থাকেন না আমি জানি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আজকে থাকার জন্য আমাদের সাথে, আমাদের ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে আপনার কথায়, আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি, ভবিষ্যতে আমরা এরকম আরো প্রোগ্রাম করবো স্যার, আশা করবো আপনি আমাদের সাথে থাকবেন, এবং আপনি যে দু একটা কথা বলেন স্যার মোটিভেশনাল, ওই দু একটা কথাই স্যার যথেষ্ট আমাদের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের ডিপার্টমেন্টের হেড ডক্টর এম ডি মাসুকুজ্জামান, অর্গানাইজার ডক্টর সেরিনা আক্তার, তারপর আবদুল্লাহ, এম ডি ইব্রাহিম, এখানে সবাই জড়িত ছিল, তারপর আফরোজা পারভিন আপনাকে লোকেট করছে, থ্যাংক ইউ ভেরি মাচ আফরোজা, কারণ কানেকশন প্রয়োজন আফরোজা, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অন্যান্য যারা আমার কলিগ এবং ছাত্রছাত্রীদের আজকে এখানে অনুষ্ঠানে ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি বলবো যে লেট আস হোপ ফর দ্য বেস্ট, লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস বি এন্টারপ্রেনোরিয়াল, অ্যান্ড লেট আস ফেস দ্য, বাই বিং এন্টারপ্রেনোরিয়াল লেট আস ফেস দ্য চ্যালেঞ্জেস অফ 21st century। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা আমাদের বিভাগের, আমাদের বাণিজ্য অনুষদের গার্জিয়ান ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস, এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর স্যারকে। স্যার অলরেডি সবার কথা বলে ফেলেছেন, নেপথ্যের কারিগরদের কথাও বলে ফেলেছেন, আমি আর এই বিষয়ে কিছু বলে প্রলম্বিত করতে চাই না। আজকে আমাদের শুধু টেকনিক্যাল হোস্ট হিসেবে তৌসিফ স্যার ছিলেন, তৌসিফ স্যারকে আমি পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রধান আলোচক জনাব রেজানুল হক জামিল স্যারকে আরেকবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার এখানেই শেষ করতে চাচ্ছি। করোনা মহামারীর এই কঠিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা থাকলো, শুভরাত্রি সবাইকে।